হ্যালো ডিয়ার ভিউয়ার্স, হাউ আর ইউ? লাইব্রেরি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রবন্ধ। এই প্রবন্ধটি আজ আমরা আলোচনা করব, লাইন বাই লাইন ব্যাখ্যা এবং বিশ্লেষণ। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এসএসসি নবম এবং দশম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র আলোচনা সিরিজের আজকের পর্বে আমরা আলোচনা করছি লাইব্রেরি। তো লাইব্রেরি, আমরা একটি লাইব্রেরির ছবি দেখছি যে লাইব্রেরি আসলে দেখতে কেমন। আর আমাদের গল্পটা লিখেছেন আমাদের খুবই প্রিয়, খুবই জনপ্রিয়, খুবই বিখ্যাত একজন মনীষী, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এবং এটিতে আমরা অনেক জানার আছে আমাদের, আমাদের অনেক চোখ খুলে দেবে এখানে। তাহলে চলুন শুরু করছি আমরা লাইব্রেরি। তো এখানে আমরা কিন্তু বাংলা অনুবাদ সহ লিখে দিয়েছি। আপনারা একটা লাইব্রেরি দেখছেন যে একজন মানুষ বই দেখছে, সে থরে থরে বইগুলো সাজানো আছে একটি সুন্দর লাইব্রেরিতে, এবং লাইব্রেরির সামনে একটি প্যাসেজ দেখতেই ভালো লাগছে। জাস্ট আমরা শুরু করছি। মহাসমুদ্রের শত বছরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। তো ভিউয়ার্স, আপনারা খেয়াল করবেন যে আমরা কিন্তু এখানে বাংলাগুলো লিখে দিয়েছি, যেগুলো মনে হয়েছে আমাদের কাছে যে এই বাংলাগুলো আপনারা নাও জানতে পারেন, সেগুলোর বাংলা কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে। তো পুরো গল্পটি সবসময় আমরা এই কাজটি করে থাকি, এটি আমরা পছন্দ করি যে অ্যাকচুয়ালি আপনারা পুরো পরিপূর্ণ বোধগম্যতায় আপনাকে যে কোনো কিছুর প্রতি দখল নিতে সাহায্য করে। এই জন্যই আমরা কিন্তু সবকিছুই ক্লিয়ার করে দিই আপনাদের কাছে। আই থিঙ্ক এই গল্পটি পড়ার পরে আপনার কোনো সন্দেহ থাকবে না যে আপনি কোথায় বোঝেন নাই, এমন কোনো জায়গায় আমরা রাখবো না। তারপরে যদি আপনার কোনো সন্দেহ থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। তাহলে আমরা দেখছি যে এই যে বাংলার অনুবাদ গুলো প্রাকৃত দেওয়া আছে, এগুলো আপনারা খেয়াল করবেন এবং আমরা তো হ্যান্ড নোট দিয়ে দেবো, তখন আপনারা সেগুলো সংগ্রহ করে নেবেন। মহাসমুদ্রের শত বছরের কল্লোল। তো মহাসমুদ্র আপনারা চেনেন যে মহাসমুদ্র দেখতে কেমন হয়। মহাসমুদ্র, এই যে মহাসমুদ্র, হ্যাঁ মহাসমুদ্রে কিন্তু বড় বড় ঢেউ ওঠে, এই যে ঢেউগুলোকে বলা হয় কল্লোল। মহাসমুদ্রের ঢেউগুলোকে বলা হয় কল্লোল। তো আমরা দেখছি যে মহাসমুদ্রের শত বছরের কল্লোল। আমরা জানি না যে মহাসমুদ্রের এই ঢেউ, এই যে এই কল্লোল কোথায় শুরু হয়েছে, এর জন্ম কোথায়, জন্ম কবে, শত বছরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত। তার মানে কবি এখানে বলছেন যে এই কল্লোলকে কি বেঁধে রাখা যাবে, এই ঢেউকে কি কারোর পক্ষে সম্ভব বেঁধে রাখা। যদি শত বছরের কল্লোলকে বাঁধিয়া রাখা যায়, তো আমরা কিন্তু এখানে যেহেতু সাধু ভাষা ব্যবহার করেছেন কবি, আমরা সাধু ভাষাগুলোকে চলিত ভাষা করে আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো সেক্ষেত্রে আপনারা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এমন করে বাঁধিয়া রাখিতে পারে তো যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত। ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত। তো এই যে ঘুমাইয়া পড়া একটি শিশু দেখছি আমরা, সে কিভাবে এসে একেবারে নিশ্চিন্তে, নির্ভয়ে, নির্বিঘ্নে ঘুমাচ্ছে এই শিশুটি। এই যে শিশুর ঘুম, এই ঘুমের মতো করে এত নিশ্চুপ কি সাগরকে রাখা যাবে? সাগর কি এরকম নিশ্চুপ থাকবে কখনো, বা থাকা সম্ভব? তার কল্লোলকে কি থামানো যাবে? তবে যদি এই মহাসমুদ্রের শত বছরের কল্লোলকে যদি বেঁধে রাখা যেত, এবং যদি তাকে ঘুমিয়ে পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকতো, তাহলে সেই নীরব মহাশব্দের সাথে, তার মানে নীরব মহাশব্দ, তার মানে সাগরের ঢেউয়ের যে শব্দ, এই মহাশব্দটা যদি শব্দ না করতো, চুপচাপ থাকতো, তাহলে এই সাগরের যে যত বড় গর্জন, সাগরের যে যত শব্দ, যত কথা, এই সমস্ত কথা যেন শিশুর মতো ঘুমিয়ে থাকতো এবং এরকম, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইতো। তার মানে পুরো মহাসমুদ্রে যে শব্দটা হতো, এই শব্দটাকে যদি একটি ঘুমের একটি শিশুর মধ্যে ঘুমিয়ে রাখা যেত, তাহলে এই পুরো লাইব্রেরিটা হতো। তার মানে কবি এখানে লাইব্রেরিকে তুলনা করছে একটি সাগরের সাথে, এবং সাগরে যে জ্ঞান, সাগরের যে বিশাল জলরাশি থাকে, বিশাল কল্লোল রাশি থাকে, বিশাল ঢেউ থাকে, স্রোত থাকে, এই ঢেউ স্রোত জোয়ার ভাটা এই সমস্ত কিছু সাগরে থাকে, এত পানি এত জল এই সমস্ত কিছু কিন্তু সাগরে থাকে। এবং কবি বলছেন একটি লাইব্রেরিতেও এত কিছু থাকে, একটি লাইব্রেরি যদি এত কিছু থাকে, এবং একটি লাইব্রেরি একটি সাগর যদি একটি ঘুমন্ত শিশুর মতো টুপ হয়ে যায়, ঠিক
একইভাবে এত জ্ঞান, এত বিশাল জ্ঞানের ভান্ডার একটি লাইব্রেরিতে কি হয়ে যায়, একটি লাইব্রেরিতে থেমে যায়। তার মানে সেই নীরব মহাশব্দের সাথে একটি লাইব্রেরি তুলনা করা যায়। তার মানে বুঝতে পারলাম যে কবি বা লেখক এখানে যেটি করেছেন সেটি হচ্ছে লাইব্রেরিকে উনি একটা বিশাল মর্যাদায় নিয়ে গেছেন, যে লাইব্রেরি অ্যাকচুয়ালি কত শক্তিশালী একটা জিনিস, যেটিকে আমরা দেখে আমাদের দেখে লাইব্রেরিকে বুঝি না যে লাইব্রেরির কত শক্তি। কিন্তু লাইব্রেরির শক্তি কে বোঝে? যিনি বই পড়েন এবং যিনি বই থেকে শক্তি অর্জন করেন, তিনি লাইব্রেরির শক্তি সম্পর্কে জ্ঞাত আছেন। এরপরে আমরা দেখলাম এটি, এর পরের লাইনটি অবশ্যই আপনারা যদি করবেন, আপনাদের সামনে টেক্সট বইটি নিয়ে বসে সুবিধা হবে আপনাদের জন্য। তাহলে এখানে যেহেতু লেখাগুলো একটু বিভিন্ন ভাবে ভাগ করা আছে, আপনাদের লেখাগুলো সিরিয়ালে পাবেন, সুবিধা হবে দেখতে, না হলেও সমস্যা নেই, এইভাবে দেখতে পারবেন। এখানে ভাষা চুপ করিয়া আছে, ভাষা কোথায় চুপ করিয়া আছে, এই যে কথা বলছে না। তার মানে সমস্ত কথা কিন্তু আমরা মুখে বলি, কিন্তু এই বইগুলো, যে বইগুলো আমরা দেখছি লাইব্রেরিতে, এরা এরা কিন্তু চুপ করে আছে, তারা কোনো কথা বলছে না। দে আর নট স্পিকিং এনিথিং, তারা কোনো কথা বলছে না, দে আর জাস্ট সাইলেন্ট। তো এই চুপ করিয়া আছে, চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আর থামিয়া গেছে। প্রবাহ কি হচ্ছে? প্রবাহ স্থির হইয়া আছে। এই যে প্রবাহ বলতে বোঝায় হচ্ছে এই যে আমরা প্রবাহ দেখছি, এই যে পানিটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, এটাকে প্রবাহ বলে। একইভাবে বাতাস যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যায় সেটাকে প্রবাহ বলে। তার মানে যে কোনো কিছু মুভ করলে তাকে বলা হয় প্রবাহ। তো বলছে যে ভাষা লাইব্রেরিতে চুপ করিয়া আছে, এই যে এখানে বলতে এই লাইব্রেরিতে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে। প্রবাহ মানে যে প্রবাহটা থেমে গেছে, কারণ এখানে এখানে আর ভাষা চলছে না, ভাষা থেমে গেছে। কারণ আমরা জানি যে বই কথা বলে না, বই থেমে যায়, বইয়ের কথা থেমে যায়, বইয়ের কথা ওখানে শেষ হয়ে যায়। মানবাত্মার অমর আলোক, মানবাত্মার মানে হচ্ছে মানুষের আত্মার, মানুষের আত্মার ভিতরে একটা অমর আলো আছে, অমর আলো আছে, অমর আলো। আমরা জানি যে মানুষ কিন্তু মরণশীল, কিন্তু আত্মা কিন্তু অমর, মানুষের আত্মা কিন্তু অমর। তার মানে মানুষের আত্মা জন্মগ্রহণ করেছে অনেক 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 আগে, এবং সে কখনো মৃত্যুবরণ করবে না। এটাই আমাদের জীবনের সার্থকতা, মানব জীবনের এটি সার্থকতা যে আমরা কখনো মারা যাব না, আমরা কখনো মরবো না। আমাদের এই দেহ মরে যাবে, কিন্তু আমাদের আত্মা কখনো মরবে না। আমাদের এই আত্মা একসময় বিশ্ব আত্মার কাছে চলে যাবে, এবং তখন আমরা হব পরিপূর্ণ। তো মানবাত্মার অমর আলোক, মানবাত্মার যে মানবাত্মার মানে মানুষের আত্মার যে এটি অমর আলোক আছে, অমর জ্ঞান আছে, মানুষের মধ্যে অনেক জ্ঞান আছে, সেই জ্ঞানটা কালো অক্ষরের শৃঙ্খলে। তো আমরা জানি যে আমরা যখন লিখি আমাদের লেখাগুলো সাধারণত কলমের কালি হয়ে থাকে, কিভাবে, কেমন, কালো। এই যে আমরা দেখি কলমের কালো, তো এখানে আমরা দেখছি যে এই কালিটা কিন্তু ব্ল্যাক, ব্ল্যাক। তো আমরা যেটা দেখে থাকি যে জেনারেলি সাধারণত কি হয়ে থাকে, কালির কলম, সরি, কলমের কালি সাধারণত কি হয়ে থাকে, কালো, কালো হয়ে থাকে। তো এটি এখানে লেখক বলছেন যে প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক, অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে। এই যে কালো যে অক্ষরগুলো দেখলাম আমরা ABCD, সেরকম ক খ গ ঘ ম আলিফ বা তা সা জিম হা, এইভাবে এর মধ্যে কিন্তু কি হয়েছে, শৃঙ্খলে, শিকলে। শৃঙ্খলে মানে হচ্ছে শিকলে, তার মানে যে এই কালো কালো কালির শিকলে, শিকল আমরা জানি শিকল যে বেঁধে রাখা হয় কোন হিংস্র পশু, হিংস্র মানুষ, বিভিন্ন তাদেরকে বেঁধে রাখা হয় শিকল দিয়ে। তো সেই সেই শিকলের শিকলে কি করা হয়েছে, বেঁধে রাখা হয়েছে, এবং বাধা আছে কোথায়, কাগজের কারাগারে। ওকে দেয়া হয়েছে কিসের শিকল, কালো কালির শিকল, এবং কাগজের কারাগারে বাধা পড়েছে। যে কাগজ আমাদের যে এখানে যে লেখা হয়েছে এই যে কালো, এগুলোকে শিকল বলছে এই কালিটাকে, এবং এই কাগজটাকে বলছে কারাগার, যে এখানে কিন্তু ভাষা বন্দী হয়ে গেছে। তো একচুয়ালি আমরা কবির যে ভাষার ব্যবহার এটি দেখে আমাদের মুগ্ধ না হয়ে উপায় নেই। এত সুন্দর করে উনি এত সুন্দর সব মেটাফোর রূপক ব্যবহার করেছেন, আমরা নিঃসন্দেহে মুগ্ধ হই। এবং আমরা কেউ কেউ হয়তো একটু ভয় পাই যে এত কঠিন ভাষা আমরা কিভাবে ব্যবহার করব, এবং তাদের জন্যই কিন্তু আমি আয়োজন করেছি যাতে এই ভয়টা চলে যায়।
যেন আমরা এনজয় করতে পারি। এত বড় বড় লেখক, এত বড় বড় মনীষী, তাদের এই ভাষাগুলো আমরা বুঝতে না পেরে, তাদের লেখাগুলোকে আমরা এনজয় করতে পারি না, এটা খুব বেশি কষ্টের, খুব বেশি স্যাড। সো আমাদের এই আয়োজন এই জন্যই, যাতে আপনারা বুঝতে পারেন যে এই ভাষাগুলোকে যে দেখছি কারাগার, তার মানে আমরা যদি কারাগার সাথে তুলনা করা হয়েছে কাকে, বইয়ের যে কাগজ আছে, বইয়ের যে পাতা আছে, সেই বইয়ের পাতাকে তুলনা করা হয়েছে এই কারাগারের সাথে। তার মানে এই কারাগারে যেমন একজন মানুষ আটকে থাকে, তেমনি বইয়ের কারাগারের মধ্যে এইভাবে শিকল বাঁধা অবস্থায় মানুষের চিন্তাগুলোকে, মানুষের ভাষাগুলো এভাবে বন্দি হয়ে আছে। এরপরে আমরা দেখছি ইহারা। ইহারা বলতে এই যে আমাদের চিন্তা, এই যে আমাদের ভাষা, এই ভাষাগুলো, ইহারা বলতে এদেরকে বোঝাচ্ছে। এই ভাষাগুলো যদি হঠাৎ করে, সহসা অর্থ হঠাৎ, হঠাৎ যদি বিদ্রোহ হয়ে উঠত, বিদ্রোহী মানে যে মানতে চায় না। তো আমরা জানি যে কবি নজরুল ইসলামকে বলা হয় বিদ্রোহী কবি, কারণ কি, উনি মানতে চায় না কোনো কিছু। আই ডোন্ট লাইক ইট, আই ডোন্ট লাইক দিস সোসাইটি, আই ডোন্ট লাইক দিস পিপল। তার মানে এই মানুষগুলো কি বলে, এই মানুষগুলোর কথা আমার পছন্দ হয় না, আমি নতুন করে কিছু বলতে চাই। তার মানে বিদ্রোহী, বুঝতে পারছেন, আপনাদের মধ্যে কেউ কেউ বিদ্রোহী আছেন, যিনি হয়তো অনেক কিছু মেনে চান না। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া ওঠে, তার মানে এই ভাষাগুলো যদি কখনো বিদ্রোহী হয়ে ওঠে, যদি বলে যে না আমরা আর থাকবো না এই যে বন্দি হয়ে এই কাগজের কারাগারে এবং কালির শিকলে, আমরা বন্দি হয়ে আর থাকবো না, নিস্তব্ধতা ভাঙ্গিয়া ফেলে, এবং যদি এই যে তারা যে চুপচাপ কাগজের মধ্যে বসে আছে, তারা বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী যেভাবে কাগজের মধ্যে বন্দি হয়ে আছে, তারা যদি চুপচাপ আছে, এই চুপচাপ অবস্থা ছেড়ে দেয়, তারা যদি বলে যে না আমরা কথা বলবো, এবং তারা যদি কি করে অক্ষরের এই বেড়া, অক্ষরের বেড়া মানে, বেড়া মানে চারদিক থেকে তাদেরকে ঘিরে রাখা হয়েছে, বেড়া দিয়ে, আমরা জানি যে এই যে এরকম বেড়া দিয়ে ঘিরে রাখা হয়, এটাকে বেড়া বলে। তো এই অক্ষরের বেড়া দিয়ে যে ভাষাটাকে বা কথাটাকে বা জ্ঞানটাকে যেভাবে যদি বন্দি করে রাখা হয়েছে, যে ওরা কি করে, ওরা যদি বলে যে আমরা পুড়িয়ে ফেলবো, আমাদের এই যে চারদিকে বেড়া দিয়ে আমাদের আটকে রাখা হয়েছে, তাহলে আমরা একে পুড়িয়ে ছাই করে দেব, আমরা বের হয়ে আসব। তাহলে কি হবে, যদি ওরা বের হয়ে আসে, যদি এই আমাদের ভাষাগুলো বের হয়ে আসে, তাহলে কি হবে, তাহলে যেটি হবে, হিমালয়ের মাথার উপর কঠিন বরফের মধ্যে যেমন কত বন্যা বাঁধা আছে। কবির রূপ, কবির ইমেজ, ইমেজ অর্থ চিত্র, চিত্র চিত্রকল্প, এই বিষয়গুলো এত বেশি মুগ্ধ করার মতো, অসাধারণ অসাধারণ। আমরা দেখি একটু হিমালয়কে দেখে নিই, দিস ইজ দ্য হিমালয়, এক্সেলেন্ট। এই হিমালয়টাই এত সুন্দর, এবং হিমালয়ের পর্বত চূড়ায় এখানে সব সময় বরফ জমাট বাঁধা থাকে, প্রচুর জমাট বাঁধা বরফ থাকে, প্রচুর প্রচুর প্রচুর, এবং এই জমাট বাঁধা বরফ আরো জমাট হয়, এখানে মেঘ এসে জড়ো হয়, মেঘ এসে থেমে যায় এখানে, আস্তে আস্তে আরো জমাট হয়, এই সেই হিমালয়ের কথা বলছেন কবি। এবং হিমালয় থেকে কি হয়, হিমালয়ের যখন রোদ লাগে, হিমালয়ে সূর্যের তাপ লাগে, সূর্যের তাপ লেগে হিমালয়ের এই বরফ গুলো গলতে থাকে, এই বরফ গুলো গলে কিন্তু গঙ্গা নদী দিয়ে চলে আসে আমাদের যমুনায়, আমাদের যমুনা নদীতে চলে এসে আস্তে আস্তে আমাদেরকে বন্যার্ত করে, এবং এভাবে আমরা বন্যার্ত হই, এভাবেই কিন্তু পানি ছুটে আসে, বন্যা হয়ে আসে। তো এই যে আমরা বুঝতে পারলাম, এটা এটি আমাদেরকে বোঝাচ্ছে যে আমরা কিন্তু আমাদের মানে এভাবে বন্যা হয়। আর এরপরে আমরা দেখব যে এখানে যেটি আছে সেটি হলো হিমালয়ের কথা বলছিল, যে হিমালয়ের মাথার উপর, আমি কিন্তু আপনাদের দেখালাম যে হিমালয়ের মাথার উপর, হিমালয়ের মাথার উপর কি আছে, কঠিন বরফের মধ্যে, কঠিন বরফ, এই যে কঠিন বরফ, এই বরফগুলো কিন্তু শক্ত, কঠিন, এগুলো কিন্তু আমরা জানি যে বরফ, আইস হচ্ছে সলিড, এই বরফের, বরফ থেকে কি হয়ে থাকে, বরফের মধ্যে কিন্তু বন্যা লুকিয়ে আছে। এখানে কবি কি বলছে, তার মানে বরফটাই কিন্তু গলে বন্যা হয়, তার মানে কি দেখা যাচ্ছে না যে এটি কিন্তু বন্যা, এটাকে বন্যা মনে হচ্ছে না, কিন্তু এক সময় কি হবে, এটা গলে যখন নামতে শুরু করবে তখন কিন্তু আমাদের দেশ ডুবে যাবে। মানে হিমালয়ের মাথার উপরের কঠিন বরফের মধ্যে যেমন কত বন্যা বাঁধা আছে, বাঁধা আছে মানে বন্দি আছে, এই বন্যা কিন্তু কিছুক্ষণ বাঁধা থাকে, বেশিক্ষণ বাঁধা থাকে না, বর্ষাকাল আসার আগেই কিন্তু গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে কিন্তু ও নামতে থাকে, নামতে নামতে সে কিন্তু বিশাল প্রবাহ হয়ে যায় এবং বন্যা হয়ে যায়। এই যে বাধা বন্যাগুলো, তেমনই লাইব্রেরির মধ্যে,
কবি কার সঙ্গে কি তুলনা করেছেন? কবি হিমালয়ের চূড়ার যে বরফের মধ্যে যে বন্যা লুকিয়ে থাকে তার সাথে তুলনা করেছেন, যে তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখিয়াছে। তার মানে মানুষের হৃদয়ে যে বন্যা, মানুষের হৃদয়ের মধ্যে থেকে যে বিশাল জলস্রোত আসতে পারে, মানুষের মনে যে অনেক জ্ঞান, অনেক অনেক সাধনা, অনেক মানুষের যে অনেক প্রাপ্তি, এই প্রাপ্তিগুলো মানুষের মন থেকে বের হয়ে কোথায় এসেছে? লাইব্রেরির মধ্যে বন্যাকে বাঁধিয়া রাখিয়াছে। তার মানে যেভাবে হিমালয়ে মানুষ, হিমালয়ে যেমন বন্যাকে আটকে রাখা হয়, বন্যা বের হয়ে আসে, তেমনি মানুষের জ্ঞানকে, মানুষের মানব হৃদয়ের সেই বন্যাকে লাইব্রেরির মধ্যে বন্দি করে রাখা হয়েছে। তো আমরা এতক্ষণ আমাদের পরিচিতি পরিচয় দেয়নি, আমরা কিন্তু কোয়ালিটি ম্যান একটি ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি, এবং হোয়াইট বোর্ড একটি ফেসবুক পেজ, এই পেজের পক্ষ থেকে আপনাদের সবার সামনে আমরা উপস্থাপন করছি। এবং আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন আপনাদের সবাইকে এই প্রোগ্রামে সাদর সম্ভাষণ জানাচ্ছি। তো এরপর আপনারা মনে রাখবেন যে আপনাদের হ্যান্ড নোটের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে সবসময় দেওয়া থাকে, আপনারা যেহেতু সবসময় ভিডিওটি দেখতে পারবেন না, এটি কপি করে আপনার টেবিলে রেখে দেবেন। তাহলে আমরা এরপরে দেখছি বিদ্যুৎকে মানুষ লোহার তার দিয়া বাঁধিয়াছে। হ্যাঁ, আমরা জানি যে বিদ্যুৎ, এই যে বিদ্যুৎ, বিদ্যুৎকে কি করেছে মানুষ লোহার তার দিয়া বাঁধিয়াছে। অদ্ভুত, মানুষের শক্তি দিয়েছে আল্লাহ, এই সামান্য তার, সামান্য লোহার তারের মধ্যে যে কত শক্তিশালী বিদ্যুৎ প্রবাহিত হয়, একটি অবিশ্বাস্য একটি বিষয়, অবিশ্বাস্য একটি ধারণা। মানুষের মাথায় কত চিন্তা এসেছে, বিদ্যুৎকে মানুষ কি করেছে লোহার তার দিয়ে বাঁধিয়েছে, এই লোহার তারের মধ্যে বিদ্যুৎকে আটকে ফেলেছে। কিন্তু বিদ্যুৎ অনেক শক্তিশালী, কিন্তু কে জানিত যে মানুষ শব্দকে নিঃশব্দের মধ্যে বাঁধিতে পারিবে? মানুষের পক্ষে সবই সম্ভব। মানুষ এত শক্তিশালী বিদ্যুৎকে সামান্য লোহার তারের মধ্যে ঢুকিয়ে ফেললো, আর সেই মানুষ আবার কি করলো, তার সমস্ত শব্দকে, তার সমস্ত জ্ঞানকে, তার সমস্ত কথাকে বইয়ের মধ্যে বেঁধে ফেললো, বইয়ের মধ্যে বন্দি করে ফেললো। এই যে বইয়ের মধ্যে আমাদের সমস্ত জ্ঞানকে বন্দি করে ফেললো। তাহলে আমরা এই পর্বটি এখানে শেষ করছি, পরবর্তী পর্বে সবাইকে স্বাগতম জানিয়ে এখানে শেষ করছি। পরবর্তী পর্বে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। অবশ্যই গুড লাক। এস ভিউয়ার্স, আমরা লাইব্রেরি প্রবন্ধটি আলোচনা করছিলাম, তো সেকেন্ড এপিসোড শুরু করছি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। লাইব্রেরি একটি খুবই বিখ্যাত প্রবন্ধ এবং খুবই জ্ঞানগর্ভ একটি প্রবন্ধ রবীন্দ্রনাথ ঠাকুরের। আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা এবং বিশ্লেষণ করছিলাম। দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা দেখছিলাম যে উনি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন এখানে, কে জানিত সঙ্গীতকে মানে গান এবং সুরকে, হৃদয়ের আশাকে। হৃদয়ের আশা মানে হচ্ছে মনের কি কি ইচ্ছা থাকে মানুষের, কি হবে, কি করবে, কি খাবে, কি পড়বে, কোথায় যাবে, জাগ্রত আত্মার আনন্দ ধ্বনিকে, জাগ্রত আত্মার আনন্দ ধ্বনিকে, মানে হৃদয়ের আশাকে। এবং আমরা যে যারা জেগে আছি, এই জাগ্রত আত্মা, বা জাগ্রত আত্মা বলতে সেই আত্মাকে বোঝায়। আমরা জানি যে আমরা অনেকে আত্মার অস্তিত্ব সম্পর্কে জানি না, যে আত্মা বলতে কোথায় কি আছে, কিন্তু এই অস্তিত্ব সম্পর্কে জানতে হলে আমাদেরকে জানতে হবে আধ্যাত্মিকতা, এবং আধ্যাত্মিকতা জানলে আমরা শুধুমাত্র আত্মাকে চিনতে পারবো। এবং যিনি আধ্যাত্মিক জ্ঞানে জ্ঞানী, তিনি আরেকজনকে আধ্যাত্মিক জ্ঞানে জ্ঞানী করতে পারেন এবং তার আত্মাকে জাগিয়ে দিতে পারেন। এবং আত্মাকে জাগানোর, সবার আত্মা জাগ্রত না, তো জাগ্রত আত্মা যার নাহিরে মরণ তার, তার মানে যার আত্মা জাগ্রত সে কখনো মরে না। তাহলে এই জাগ্রত আত্মার আনন্দ ধ্বনিকে, জাগ্রত আত্মার আনন্দ ধ্বনিকে আমরা বুঝতে পেরেছি যে অনেক নবী রাসুল ওলি আল্লাহ এবং অনেকেই তারা কিন্তু কি তাদের আত্মা কি ছিল, জাগ্রত ছিল, এবং তাদের আত্মায় আনন্দ ছিল। কিসের আনন্দ? বেহেস্তি আনন্দ, স্বর্গীয় আনন্দ। সেই আনন্দ ধ্বনিকে, হৃদয়ের আশাকে এবং সঙ্গীতকে এবং আকাশের দৈববাণীকে, আকাশের দৈববাণী বলতে বুঝি আমরা ওহিকে বোঝাই। আমরা ওহি, ওহি মানে কোরআন শরীফ ওহি এসেছে, ইঞ্জিল শরীফে ওহি এসেছে, এরকমই আমরা জানি তাওরাত জাবুরে ওহি এসেছে। এই সমস্ত ওহির কথা বলা হচ্ছে যে আকাশের দৈববাণী, দৈববাণীকে সে কাগজে মুড়িয়া রাখিবে। তার মানে একটি বই, একটি লাইব্রেরি,
লাইব্রেরি কি করেছে, লাইব্রেরি এই সমস্ত কিছুকে, গানকে, তারা গানের সুর এবং গানের কথাগুলোকে ধরে রেখেছে কোথায়, বইয়ের পাতায়, এবং মানুষের মনে কি আশা, মানুষ কি করতে চায়, মানুষ প্লেন বানাতে চায়, মানুষ কম্পিউটার বানাতে চায়, মানুষ চাঁদে যেতে চায়, মানুষ মহাকাশে যেতে চায়, মানুষ মহাকাশে ঘর করতে চায়, এই সমস্ত আশাগুলোকে এবং জাগ্রত আত্মার আনন্দগুলিকে, এবং আমরা জানি যে এই সমস্ত ওলি আল্লাহ তারা পৃথিবীকে বিভিন্ন ধরনের মানুষের জ্ঞান গর্ব কথা বলে গেছেন, তাদের আত্মার শক্তিকে তারা প্রকাশ করে গেছেন, এবং আমরা জানি যে আল্লাহর কাছ থেকে, আকাশ থেকে যে আসমানি বাণীগুলো এসেছে, কিতাবগুলো এসেছে, সেই দৈব বাণীকে কিন্তু কাগজে আটকে রেখেছে এই লাইব্রেরি, এই বই। তাহলে কত গুরুত্বপূর্ণ একটি বই এবং একটি গুরুত্বপূর্ণ, তো আমরা দেখছি কোরআন শরীফ, দেখছি কোরআন শরীফের ছবিটা আমরা দেখছি, এটি একটি ওহি, এটি একটি ওহি। কে জানিত মানুষ অতীতকে বর্তমানে বন্দি করিবে, অদ্ভুত শক্তি বইয়ের, অদ্ভুত শক্তি বইয়ের। আমি জানি না, আমি চিনি না, আমি কাকে চিনি না, আমি শের শাহকে চিনি না, আমি সিরাজউদ্দৌলাকে চিনি না, আমি আলীবর্দী খানকে চিনি না, আমি চিনি না আকবরকে চিনি না, আমি শেক্সপিয়ারকে চিনি না, আমি অ্যারিস্টটলকে চিনি না, চিনি না আমি সক্রেটিসকে চিনি না, আমি চিনি না আব্রাহাম লিংকনকে চিনি না, কিন্তু এই সমস্ত মানুষের অতীত, পৃথিবীর অতীত, কে জানিত মানুষ অতীতকে বর্তমানে বন্দি করিবে, এই সমস্ত কিছু কি আমরা কিন্তু জানতে পেরেছি কিসের মাধ্যমে, এই বইয়ের মাধ্যমে। বইয়েই সমস্ত, সবাই, সবার জ্ঞান, সমস্ত কিছু কিন্তু বন্দি হয়ে আছে। আমরা সক্রেটিসকে কিভাবে জানতাম, সক্রেটিসের এত জ্ঞান গরিমা, অ্যারিস্টটলের এত বুদ্ধিমত্তার এত ব্যাপকতা আমরা কিভাবে জানতাম যদি বই না থাকতো। অতল স্পর্শ, মানে যার তল ছোঁয়া যায় না, কাল সমুদ্রের, সময়কে সমুদ্রের সাথে তুলনা করা হয়েছে এখানে, এখানে লেখক বলছেন যে কাল সমুদ্র, মানে সময় তো অনেক গভীর, অনেক বড়, কবে থেকে সময় শুরু হয়েছে আমরা কি জানি, আমরা জানি কি যে কোন কত লক্ষ বছর আগে, কত হাজার বছর আগে, কত কোটি বছর আগে আমাদের এই পৃথিবী শুরু হয়েছে, এই সময় শুরু হয়েছে, সেই সময়ের, সেই কবে থেকে সেই সময় শুরু হয়েছে, সেই সময়ের সাথে কে টিকে আছে, সেই সময়ের উপরে কেবল একখানি বই, একখানে বই। তার মানে সেই গ্রিস আমলে গ্রিসের লোকেরা, সেই মিশরের আমলে মিশরের লোকেরা, চাইনিজ, চীনা সভ্যতার আমলে চীনা সভ্য, চীনার লোকেরা, এবং মায়া সভ্যতার আমলে মেক্সিকোর লোকেরা কি কি তাদের জ্ঞান গরিমা ছিল, সেই জ্ঞান গরিমা গুলো কি কোন ব্রিজ দিয়ে এসেছে আমাদের কাছে, কোন ব্রিজ দিয়ে এসেছে, সেই ব্রিজের নাম কি, সেই ব্রিজ কি পদ্মা সেতু, সেই ব্রিজ কি যমুনা সেতু, নাকি সেই ব্রিজ লন্ডন ব্রিজ, না কোন ব্রিজই না, সেই ব্রিজ হচ্ছে একটি ব্রিজ, এবং সেই ব্রিজের নাম হলো বই। এই বই দিয়ে, এই সাঁকো দিয়ে, এই বই নামের একটি সাঁকো দিয়ে কিন্তু আমরা এই সমস্ত কিছু জানতে পেরেছি, তার এবং সেই জ্ঞানগুলো এই সাঁকো দিয়েই পার হয়েছে। তো আমরা যারা সাঁকো চিনি না, তার একটা সাঁকোর ছবি দেখি, সাঁকো মূলত এরকমই হয়ে থাকে, পাশ দিয়ে এরকম সাঁকো করা হয়ে থাকে, যেখানে মানুষ হাঁটা চলাচল করে, কখনো কখনো ছোটখাটো যানবাহন যায়, এবং গ্রামে একটি বাসেরও সাঁকো হয়, একটি বাস দিয়ে পার হয়ে যায় মানুষ। লাইব্রেরির মধ্যে আমরা সহস্র পথের চৌমাথার উপরে দাঁড়াইয়া আছি, তার মানে আমরা জানি যে চৌমাথা বলতে কি বোঝায়, চৌমাথা বলতে বোঝায় যে এরকম রাস্তা আসছে, এরকম রাস্তা আসছে, এদিক থেকে রাস্তা আসছে, আবার এদিক থেকে রাস্তা এসেছে, এদিক থেকে রাস্তা, এই চার মাথাকে বলে চৌমাথা। তো এই চৌমাথার বিষয়টি যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা এখন দেখছি যে এই চৌমাথা কিন্তু চারটি রাস্তা মিলিত হয়েছে। যদি আমরা একটা লাইব্রেরি দেখি, লাইব্রেরিতে অ্যাকচুয়ালি কটি রাস্তা মিলিত হয়েছে, লাইব্রেরি দিকে তাকান, লাইব্রেরি এখানে বই আছে কতজনের, তার মানে এখানে হয়তো আপনি যেটুকু দেখতে পাচ্ছেন, এখানে দেখেই আপনার মনে হচ্ছে যে প্রায় 1000 জনের বই আছে। তাহলে 1000 জনের বই মানে কি, 1000 জন মানুষের চিন্তা, 1000 জন মানুষের চিন্তার পথ, ওয়ে, তারা কিন্তু বিভিন্ন ভাবে চিন্তা করেছে, এবং এই সমস্ত চিন্তার চিন্তাগুলো কিন্তু এক জায়গায় এসে পড়েছে, এবং কবি এই লাইব্রেরিটাকে তুলনা করছে চৌমুহনের সাথে, চৌরাস্তার সাথে, যেখানে কি হয় চার মাথা মিলিত হয়, চার চৌমাথার সাথে তুলনা করছেন, যেখানে অনেকগুলো মাথা মিলিত হয়েছে। আমাদের রাস্তায় সাধারণত চার মাথা, সাত মাথা এভাবে রাস্তা মিলিত হয়, এর বেশি মিলিত হওয়া খুব ডিফিকাল্ট হয়, কিন্তু কবি এখানে যদি বলছেন যে এখানে কি হয়েছে, এখানে উনি দেখছেন যে অনেকগুলো রাস্তা মিলিত হয়, চৌমাথায় এসে
হাজার হাজার রাস্তা মিলিত হয়েছে, যেখানে কয়েক রাস্তা মিলিত হয় উপরে দাঁড়াইয়া আছি। তারপর লাইব্রেরিতে এসে আমরা হাজার মানুষের, হাজার মনীষীর পথগুলো আমরা পেয়েছি, সক্রেটিস, কার্ল মার্কস, বিভূতিভূষণ, কাজী নজরুল ইসলাম, কোপার্নিকাস, আমরা সবাইকে পাচ্ছি, শেক্সপিয়ার, শেলি, আমরা কাকে পাচ্ছি না, আমরা সবাইকে কিন্তু এক জায়গায় পাচ্ছি। এই জন্য বলছে কবি যে এটি হচ্ছে চৌরাস্তা, এটি হচ্ছে সহস্র সহস্র পথের চৌমাথা। সহস্র পথের চৌমাথা বলতে বোঝাচ্ছে সহস্র পথের এক জায়গায় মিলিত হয়ে গেছে। আমরা চৌরাস্তাটি আগে দেখেছি, কোনো পথ অনন্ত সীমাহীন সমুদ্রে গিয়েছে। তো এই যে চৌরাস্তাটা আপনি দেখছেন, এই চৌরাস্তাটার এই রাস্তাটা কোথায় গেছে আপনি, আমি জানি না, এই রাস্তা কোথায় গেছে আমি জানি না, তবে অবশ্যই এই রাস্তাটা শেষ আছে। কিন্তু এই বইয়ের যে রাস্তাগুলো, বইয়ের মধ্যে যে ধারণাগুলো, ভাবনাগুলো, এই ভাবনাগুলো কোনো কোনোটা শেষ হয়েছে এবং কোনো কোনোটা শেষ হয়নি, সীমাহীন সমুদ্রে গিয়েছে। সীমাহীন, এর সীমা কোথায় জানে না, সমুদ্র তো শেষ না। কোনো পথ অনন্ত শিখরে উঠিয়াছে, কেউ সমুদ্রের দিকে নিচের দিকে গেছে, কেউ কি করেছে, কেউ গেছে হচ্ছে হরাইজন্টালি প্রসারিত হয়েছে, এবং কেউ কেউ ভার্টিক্যালি মানে উলম্ব ভাবে চূড়ায় উঠে গেছে। কোন পথ মানব হৃদয়ের অতল স্পর্শে গভীর থেকে গভীরতায় নামিয়েছে। মানব হৃদয়, মানুষের মনের মধ্যে কি হচ্ছে, মানুষের মনের মধ্যে কি কি ঘটনা ঘটে, এগুলো কি নিয়ে গবেষণা করেছে। তো আমরা জানি যে মানুষের মন অনেক গভীর, মানুষের মনের গভীরতা মাপা ডিফিকাল্ট, সো মাস ডিফিকাল্ট। তো সেই গভীরতায় নেমে গেছে হচ্ছে এই মানুষের চিন্তা চেতনা গুলো, মানুষের এই মানব হৃদয়ের অতল স্পর্শে ঢুকে গেছে এই বইয়ের ধারণাটা। সেটাই বলছে কবি লেখক এখানে, যে তিন ভাবে দেখানো দেখালেন উনি, একটি হচ্ছেন সমুদ্রের দিকে চলে গেছেন, আর একটি হচ্ছে সূর্য উপরে উঠে গেছে, আর একটা হচ্ছে সুতলে নেমে গেছে, অনেক অতল স্পর্শে নেমে গেছে। যে যেদিকে ধাবমান হও কোথাও বাধা পাইবে না। তার মানে এই পথগুলোর মধ্যে আমরা সামনে একটা পথ পেয়েছি, এই পথ যখন আমরা পেয়েছি তখন কিন্তু আমরা পথে ভাবমান হবো, তখন আমরা দৌড়াবো, আমরা দৌড়াবো, এই যে এখানে আমি দৌড়াবো, এখানে আমি দৌড়াবো, এই পথে আমি দৌড়াতে পারি। তো এখানে লেখক বলছেন যে আমাকে বলছেন, আপনাকে বলছেন যে যেদিকে ভাবমান হও, তুমি যেদিকেই যাও না কেন, তুমি সক্রেটিসকে অনুসরণ করো, করো, তুমি আইসোটলকে অনুসরণ করো, করো, তুমি কোপার্নিকাসকে অনুসরণ করো, করো, তোমার যেদিকে ইচ্ছা তুমি দৌড়াও, কোথাও বাধা পাইবে না। হ্যাঁ, আমরা জানি যে রাস্তায় কিন্তু বাধা থাকতে পারে, কোথাও পাহাড় থাকতে পারে, কোথাও নদী থাকতে পারে, কোথাও চেকপোস্ট থাকতে পারে, কিন্তু এই বই যখন আমাকে সঙ্গে করে নিয়ে যাবে, এই বইয়ের রাস্তায় কিন্তু আমি কোথাও বাধা পাবো না, কোথাও বাধা পাইবে না। মানুষ আপনার পরিত্রাণকে, তার মানে আমরা জানি যে সাধারণ রাস্তায় আমরা কিন্তু বন্দিত্ব থাকে আমাদের, আমাদের টোল দিতে হতে পারে, আমাদের সেই রাস্তা দিয়ে আমরা আমাদেরকে বাধা প্রাপ্ত হতে পারে, কিন্তু মানুষ আপনার পরিত্রাণকে, মুক্তিকে এতটুকু জায়গার মধ্যে বাঁধাইয়া রাখিয়াছে। কিন্তু এই বই আমাদেরকে কি করেছে, মুক্ত করেছে, আমাদেরকে মুক্ত করেছে বই। আমরা যেদিকে খুশি সেদিকে যেতে পারি, আমাদের চিন্তার শক্তি, আমাদের চিন্তার যে বিস্তৃতি, আমরা যেদিকে ইচ্ছে সেদিকে আমরা এটিকে ছড়িয়ে দিতে পারি। এই চিন্তা কিন্তু আমাকে সমাজ করতে দিবে না, এই চিন্তা কিন্তু আমাকে পরিবার করতে দিবে না, কিন্তু বই কিন্তু আপনি কখনো বাধা দেয় না। তাই বলছে যে তোমার মুক্তি বা আপনার মুক্তি, আপনার পরিত্রাণ, আপনার পরিত্রাণকে, আপনার স্বাধীনতাকে এইটুকু জায়গার মধ্যে, মানে এই সামান্য লাইব্রেরির মধ্যে আটকে রেখেছে কিন্তু এই লাইব্রেরি। তার মানে লাইব্রেরি আপনার মুক্তির জায়গা, লাইব্রেরি আপনি আপনার স্বাধীনতার জায়গা, আপনার ত্রাণের জায়গা, আপনার পরিত্রাণের জায়গা। এরপরে আমরা যে শামুকের ছবি দেখছি, তো শামুকের ছবি কেন দেখছি, আমাদের শামুকের ছবি দরকার হবে, এই জন্য দেখছি যে এটিকে শামুক বলা হয়, এটিকে আবার শঙ্খ বলা হয়। তো আমরা জানি যে শঙ্খ একটি ধর্মে মানুষেরা দ্বারা সন্ধ্যার সময় শঙ্খ বাজায়, শাখ বা শঙ্খ বাজায়। তো শঙ্খ যেমন নিজে শব্দ, শঙ্খ দিয়ে যেমন শব্দ করা যায়, এবং শঙ্খের মধ্যে যেটি হয়, শঙ্খের মধ্যে শব্দ হয়। তার মানে এই যে এখানে এই জায়গাটা যে আপনি দেখছেন যে এটি শঙ্খের মুখ, এই জায়গাটা শামুকের মুখ, এই জায়গায় যদি আপনি কান রাখেন তাহলে ভিতরে সব গম 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 শব্দ পাওয়া যায়। এই শব্দটা যে শুনে মনে হয় যে সমুদ্রের গর্জন মনে হয়।
আমরা যাদের অভিজ্ঞতা নাই তারা অবশ্যই এটা দেখে নিব, যারা যারা সমুদ্রের পাড়ে গেছেন, কক্সবাজার, সেন্ট মার্টিন, তারা অবশ্যই এটি অভিজ্ঞতা হয়তো হয়েছে, আর যাদের হয়নি তারা দেখে নেবেন। এবং এর জন্য সমুদ্রে যেতে হবে না, এই শামুক যে কোনো জায়গায় পাওয়া যায়। শামুক আপনি আশেপাশে যে কোনো জায়গায় খুঁজলেই আপনি শামুক পেয়ে যাবেন বা শঙ্খ পেয়ে যাবেন। এখন লেখক বলছেন শঙ্খের মধ্যে, মানে শামুকের মধ্যে, যেমন সমুদ্রের শব্দ, সমুদ্রের শব্দ শোনা যায়, সমুদ্রের শব্দ শোনা যায়। তো আমরা জানি যে, আমরা জানি যে শোনা যায়, যেখানে লিখেছেন শোনা যায়, শোনা যায়, তার মানে সমুদ্রের শব্দ শোনা যায় কোথায়? শঙ্খের মধ্যে। এই যে আমি এটাকে বলেছি যে শঙ্খের মধ্যে সমুদ্রের শব্দ শোনা যায়, কেন শোনা যায় সেটা বলে দিই। শামুকের ভিতরের গাঠনিক কারণে অভ্যন্তরীণ প্রতিফলন হয়, যার ফলে সেখানে সমুদ্রের গর্জনের মতো গর্জন শোনা যায়। তার মানে শামুকের ভিতরে, এই জায়গায় আপনি যদি দেখেন, এখানে ভিতরে হাত ঢুকিয়ে দেবেন, ঢুকিয়ে দিয়ে দেখবেন যে এখানকার যে স্ট্রাকচারটি, এবং এই স্ট্রাকচারটি একটু ঘোরানো পেঁচানো অদ্ভুত একটা স্ট্রাকচার, একটা কয়েল আছে ভিতরে, এবং এই স্ট্রাকচারটি মূলত এই শব্দটা এরকম প্রতিফলন ঘটে। আর এটি কিন্তু ওই সমুদ্রের তীরে থাকলে শুধু শব্দ দিবে তা না, আপনি যদি এই বাংলা বান্ধা দাঁড়িয়ে থেকে করেন, চিলমারি দাঁড়িয়ে থেকে করেন, তারপরেও আপনি দেখবেন যে এই শব্দই দিচ্ছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে কি বলছে, যে শামুকের মধ্যে যেমন সমুদ্রের শব্দ শোনা যায়, তেমন এটি লাইব্রেরির মধ্যে কি হৃদয়ের উত্থান পতনের শব্দ শুনিতেছ? তার মানে সমুদ্রের শব্দ কোথায় শোনা যায়? এই শামুকের মধ্যে শোনা যায়। একইভাবে লাইব্রেরির মধ্যে কিন্তু আমাদের উত্থান পতনের, হৃদয়ের উত্থান পতনের শব্দ আমরা শুনি, আমাদের স্পন্দন, আমাদের ধারকান, আমাদের যে উঠানামা হয়, আমরা যে বিট হয় আমাদের হার্ট বিট, সেই হার্ট বিট কিন্তু লাইব্রেরির মধ্যে শুনতে পাই। ইয়েস, আমরা যখন বই পড়ি আমাদের কাছে আনন্দ লাগে, আমরা কখনো খুশি হই, কখনো আনন্দিত হই, কখনো আমরা বেদনার্ত হই। তো আমরা কিন্তু কোয়ালিটি ম্যান একটি ইউটিউব চ্যানেল, এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে, আপনাদেরকে এই লাইব্রেরি উপদ্রব প্রবন্ধটি আমরা প্রেজেন্ট করছি, এবং হোয়াইট এটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন কোয়ালিটি ম্যান ইউটিউব চ্যানেলটি, কারণ এটি আপনাদের চ্যানেল এবং এই চ্যানেলে আপনাদের সমস্ত প্রয়োজনীয় জিনিস আপনাদেরকে সাপ্লাই দেওয়া হবে। এবং হোয়াইট বোর্ড এটি ফেসবুক পেজ, এবং এটিও আপনারা অবশ্যই লাইক করে রাখবেন, আর আপনাদের গার্ডিয়ানদেরকে বলবেন যেটা লাইক করে রাখে, সো দ্যাট আপনারা যখন আমরা কোনো আপলোড দিয়ে থাকি তখন যেন আপনারা জানতে পারেন, এবং আপনাদের গার্ডিয়ানদের বলে রাখবেন যেন তারা যেন আপনাদেরকে এই নোটিফিকেশনটা জানিয়ে দেয় যে আমরা কি কি আপলোড দিয়ে দিলাম। তাহলে আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন আপনাদের সঙ্গে আছি পুরোটা সময় জুড়ে। এখন দেখছি এখানে জীবিত ও মৃত ব্যক্তি, মৃত ব্যক্তির হৃদয় পাশাপাশি এক পাড়ায় বসবাস করতেছে। কবি কবি এখানে কি বলছেন, কবি এখানে কি বলছেন সেটি আমরা পরবর্তী পর্বে দেখছি। তারপর সবাই থাকো, ভালো থাকো, বুঝে বলো। ইয়েস ডিয়ার ভিউয়ার্স, থার্ড এপিসোড লাইব্রেরি উপবন্ধের, রবীন্দ্রনাথ ঠাকুরের লাইব্রেরি প্রবন্ধের লাইন বাই লাইন আমরা ব্যাখ্যা এবং বিশ্লেষণ করছিলাম। তো দুটি পর্ব অলরেডি শেষ হয়ে গেছে, আমরা তৃতীয় পর্বে অবস্থান করছি। তো তৃতীয় পর্বে আমরা দেখছি যে লেখক অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছেন। লেখক এখানে একটি মজার কথা বলেছেন যে লাইব্রেরিতে কি হচ্ছে, লাইব্রেরিতে জীবিত ও মৃত ব্যক্তি হৃদয় পাশাপাশি এক পাড়ায় বসবাস করেছে। একচুয়ালি এখানে কিন্তু বেশ গভীর ভাবে বোঝার একটি বিষয় আছে যে মৃত এবং জীবিত ব্যক্তি কিভাবে পাশাপাশি বসবাস করে, একই পাড়ায় বসবাস করে। তো এখানে আপনি ভালো করে খেয়াল করে দেখেন যে আমাদের আগে কিন্তু অনেকেই মারা গেছেন, এই সমস্ত মৃত ব্যক্তিদের লেখা পড়েই কিন্তু আমরা এখন আমরা বুঝতে পারছি যে এখানে কিন্তু আমাদের হয়তো একজন কবি আছেন কাজী নজরুল ইসলাম, তিনি কিন্তু মারা গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর উনি মারা গেছেন, সক্রেটিস উনি একজন মহান ব্যক্তি উনি মারা গেছেন, তার মানে পৃথিবীর মহান মহান ব্যক্তিরা যারা লিখে গেছেন তারা কিন্তু মারা গেছেন। এবং এখন কিন্তু আবার যারা জীবিত আছেন, জীবিত মানুষদের মধ্যে যারা লিখছেন, তাদের যে লেখাগুলো সেই লেখাগুলো কিন্তু এই লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। তার মানে এখানে জীবিত মানুষের ধারণাগুলো, যেমন মৃত মানুষের ধারণাগুলো যেমন আছে, তেমনই জীবিত মানুষের ধারণা চিন্তা চেতনাও কিন্তু একই সঙ্গে আছে। এবং এখানে কিন্তু মৃত ব্যক্তিরা লিখে গেছেন এবং জীবিত ব্যক্তিরা সেগুলো পড়ছে, জীবিত ব্যক্তিরা সেগুলো উপভোগ করছে। এই যে এই কথাটি লেখক বলছেন যে এখানে জীবিত এবং মৃত ব্যক্তির হৃদয় পাশাপাশি এক পাড়ায় বসবাস করিতেছে। হ্যাঁ, যখন আমরা দেখি যে হুমায়ুন আহমেদ একজন
লেখক উনি লিখে গেছেন, ওনার লেখা পড়লে আমাদের মনে হয় যে উনি বোধহয় আমার কথাই বললেন, তাহলে ওনার হৃদয় এবং আমার হৃদয় কিন্তু মিলে গেল। এই যে মিলে যাওয়ার সময় মনে হচ্ছে যে হ্যাঁ পাশাপাশি বসবাস করছি, মনে হয় না যে হুমায়ুন আহমেদ গুলের কেউ মৃত ব্যক্তি কেউ, মনে হয় যে কাছের মানুষ। একইভাবে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম অনেকেই কিন্তু আমাদের মনের কথা বলে, আমাদের হৃদয়ের কথা বলে, তখন মনে হয় যে আমরা বোধহয় খুব কাছাকাছি হৃদয়ের মানুষ, এই হৃদয় আর সেই হৃদয় খুব কাছে। এই হৃদয়গুলোর মধ্যে যেটি হয়ে থাকে, তার মানে এই মানুষগুলো যখন পাশাপাশি বসবাস করে, আপনারা জানেন যে কবি লেখক তাদের তাদের জীবন চিন্তা চেতনা, তারা কিন্তু সবসময় সমাজকে দেখেই কথা বলে। বাদ ও প্রতিবাদ, এই যে কথাটি বলেছে, বাদ ও প্রতিবাদ এখানে দুই ভাইয়ের মতো একসঙ্গে থাকে। তার মানে আমি একটা বাদ পছন্দ করি, বাদ মানে অভিযোগ, বাদ মানে মতবাদ, বাদ মানে অভিযোগ হয়, বাদ মানে মতবাদ হয়। তো আমি একটা মতবাদ বা কনসেপ্ট পছন্দ করি, সেই কনসেপ্টটা আমি পছন্দ করি, তো আপনি সেই কনসেপ্টটা পছন্দ নাও করতে পারেন। তো একই সবাই একই কনসেপ্ট পছন্দ করবে এটা কিন্তু ঠিক না। আবার এটাকে মানে আইডিয়া, তার মানে একটি আইডিয়া কে বাদ বলা হচ্ছে বা অভিযোগকে বাদ বলা হচ্ছে। একজন অভিযোগ করতে পারে, এই অভিযোগের আবার একজন প্রতিবাদ করতে পারে, যে অভিযোগ খণ্ডন করতে পারে যে না 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 তুমি আমার বিরুদ্ধে কেন এই অভিযোগ করলা, আর সে কেন আমার নামে এই অভিযোগ করেছে, আমি এরকম কাজ কখনো করি নাই। তো এই অভিযোগ কিন্তু হয়, যেমন আপনারা যদি দুই ভাই হয়ে থাকেন, এই দুই ভাই কিন্তু ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করে থাকে, আবার বড় ভাই ছোট ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করে থাকে, এবং তারা একে অন্যকে দোষ খণ্ডন করে বাবা মায়ের সামনে গিয়ে যে আমি আসলে কোনো দোষই করি নাই। তো এখানেও কিন্তু তাই হয়, এখানে যেটি হয়ে থাকে সেটা হচ্ছে যে কেউ একজন অভিযোগ করে, সেই অভিযোগের প্রতিবাদও কিন্তু এই বইয়েই পাওয়া যায়। এখানে যেটি হয় সংশয়, সংশয় মানে সন্দেহ, সংশয় ও বিশ্বাস, সংশয় মানে সন্দেহ, সন্দেহ এবং বিশ্বাস যেটি হয়ে থাকে সেটি হলো যে এখানে দেখি আমরা সংশয় এবং বিশ্বাস, সন্ধান ও আবিষ্কার খুঁজে পাওয়া যায়। তার মানে বইয়ের মধ্যে সন্দেহ যেমন থাকে, বইয়ের মধ্যে কিন্তু বিশ্বাসও থাকে। বই যেমন সন্দেহের জন্ম দেয়, বই তেমন বিশ্বাসেরও জন্ম দেয়। সন্ধান মানে এখানে যেমন মানুষ খোঁজ করে যে আমার কিছু জানা দরকার, আই হ্যাভ টু নো সামথিং, আমি জানতে চাই, কি জানতে চাই, সে জানার জন্য আমি কি করব, আমি বই খুঁজি, আমি লাইব্রেরিতে সন্ধান করি, এবং সেটি কিন্তু খুঁজেও পাওয়া যায়, সেটি আমি সেখানে খুঁজেও পাই। এখানে দেহে দেহে লয় হয়ে হইয়া বসবাস করে, তার মানে এখানে যেটি বলা হচ্ছে, খুব সুন্দর একটি ভাষা ব্যবহার করেছে এখানে কবি, যে সংশয় এবং বিশ্বাস যদিও পরস্পর দুটি বিপরীত শব্দ, সন্ধান মানে খুঁজে খোঁজা এবং আবিষ্কার মানে খুঁজে পাওয়া, বিপরীত শব্দ, এই দুটো জিনিস এখানে পরস্পর লয় হয়ে যায়। লয় মানে প্লাস হয়ে যায়, প্লাস যোগ হয়ে যায়, একে অন্যের সাথে যোগ হয়ে যায়। তার মানে হচ্ছে একটি দেহ ওয়ান, একটি দেহ ওয়ান, এই দুটি ওয়ান মিলে একটি ওয়ানে পরিণত হয়, একটি ওয়ানে পরিণত হয়। তার মানে এখানে সংশয় বিশ্বাস সন্দেহ এগুলো একে অন্যের সাথে মিলে যায়। একে অন্যের সঙ্গে কিভাবে মিলে যায়, যেমন আপনি চিন্তা করেন ওয়ান প্লাস ওয়ান কিভাবে ওয়ান হয়, এটি কিন্তু একটি ব্যাখ্যার বিষয়। আপনি যদি পানিকে এক জায়গায় রাখেন এবং চিনিকে আলাদা রাখেন, তাহলে কিন্তু দুটি জিনিস, কিন্তু যখন পানি এবং চিনিকে যখন আপনি একসঙ্গে মিশিয়ে ফেলবেন, তখন কিন্তু সেটি আর কি থাকবে না, সেটি কিন্তু দুটি জিনিস থাকবে না, তখন সেটি হয়ে যাবে লয় হয়ে যাবে, লয় মানে মিশ্রিত হয়ে যাবে, সেটা ফানা হয়ে যাবে, ফানা মানে বিলীন, ফানা হয়ে যাওয়া মানে বিলীন হয়ে যাওয়া, মিশ্রিত হয়ে যাওয়া। তার মানে এই যে এই লাইব্রেরির মধ্যে বইয়ের মধ্যে সন্দেহ এবং বিশ্বাস মিশে যায়, সন্ধান এবং আবিষ্কার এখানে দেহে দেহে, দেহে দেহে মানে শরীরে শরীরে, সন্ধানের শরীর এবং আবিষ্কারের শরীর পরস্পর মিলিত হয়ে যায়, ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু তারা ওয়ান হয়ে যায়। তাহলে আমরা এরপরে দেখছি এখানে দীর্ঘ প্রাণ, দীর্ঘ প্রাণ এবং স্বল্প প্রাণ, দীর্ঘ প্রাণ এবং স্বল্প প্রাণ। তাহলে কবি দীর্ঘ প্রাণ বলতে কি বোঝাচ্ছে, দীর্ঘ প্রাণ মানে দীর্ঘায়ু ব্যক্তি হতে পারে, শক্তিশালী ব্যক্তি হতে পারে, দীর্ঘ প্রাণ বলতে দীর্ঘ মানে শক্তিশালী ব্যক্তি হতে পারে, স্বল্প প্রাণ মানে স্বল্পায়ু বা দুর্বল ব্যক্তি হতে পারে, পরম এবং ধৈর্য ও শান্তির সহিত জীবনযাত্রা নির্বাহ করিতেছে। তো আমরা জানি যে এই দীর্ঘ প্রাণ মানে খুবই ধনী বা শক্তিশালী মানুষ, অনেক পাওয়ারফুল, অনেক এরকম শক্তিশালী মানুষের কাছে কিন্তু একজন দুর্বল মানুষ সে কিন্তু সহজে ভালো থাকতে পারে না, কারণ দুর্বলের উপর সবলের অত্যাচার হয়। কিন্তু
লাইব্রেরিতে, কিন্তু তা হচ্ছে না। অনেক বড় লেখক সক্রেটিসের বই যেখানে আছে ওর পাশেই কিন্তু আবার খুবই সাধারণ একজন লেখক মির্জা সুলতান মাহমুদ স্বপন, তার লেখাও কিন্তু সেখানেই থাকে। এখানে কিন্তু এই যে দীর্ঘ প্রাণ সক্রেটিস এবং স্বল্প প্রাণ মির্জা সুলতান মাহমুদ স্বপনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য হয় না, বরং তারা একে অন্যের মধ্যে ধৈর্য ও শান্তির সাথে তারা জীবনযাত্রা নির্বাহ করে, মানে এক বইগুলো পাশাপাশি থেকে থাকে এবং তারা কোনো ঝগড়াঝাটি করে না। কখনো সক্রেটিস বলে না যে এই তুমি কেন এখানে, আমার মতো সক্রেটিসের কাছে তোমার বই কেন, তুমি কেন এখানে এসেছো, তুমি চলে যাও, এ কথা কখনো সক্রেটিসের বই আমার বইটাকে বলে না। কেহ কাহাকেও উপেক্ষা করিতেছে না, হ্যাঁ কেউ কাহাকে উপেক্ষা করিতেছে না, মানে কোন বই অন্য বইকে উপেক্ষা করছে না, বলছে না যে তুমি এখান থেকে চলে যাও, তুমি কয়েকটা দাদু কম দামি বই, তোমার এখানে থাকার কোনো যোগ্যতা নাই, লাইব্রেরি তোমার জন্য না, তুমি চলে যাও তোমার এখান থেকে, আমি অনেক জ্ঞানী মানুষ আমার বই শুধু থাকবে, এটা কিন্তু অ্যারিস্টটল বলতে পারছে না, কেউই কখনো বলতে পারছে না। কত নদী সমুদ্র, কত নদী সমুদ্র, মানে নদী থাকে পৃথিবীতে অনেক, সমুদ্র থাকে, পর্বত থাকে, উলঙ্ঘন করিয়া, উলঙ্ঘন করিয়া মানে হচ্ছে অতিক্রম করিয়া, উলঙ্ঘন করিয়া মানে হচ্ছে অতিক্রম করা, উলঙ্ঘন করিয়া অতিক্রম করিয়া মানবের কণ্ঠ, মানুষের কথা এখানে আসিয়া পৌঁছিয়াছে। তার মানে একজন মানুষ অনেক সংগ্রাম করে অনেক জ্ঞান অর্জন করেছে, কখনো কখনো সে যেগুলো লিখতে চেয়েছে সে লিখতে পারে নাই, তাকে লিখতে দেওয়া হয় নাই, বলতে চেয়েছে বলতে দেওয়া হয় নাই, সেই কথাগুলোই কিন্তু আস্তে আস্তে অনেক বাধা ও বাধা বিপত্তি পার হয়ে কিন্তু সে লিখেছে, এবং লেখার পরে সেই লেখাগুলো বইগুলো কিন্তু লাইব্রেরিতে এসে পৌঁছে গেছে। তো এখানে যেটা বলা হচ্ছে, এখানে এসে পৌঁছেছে কত শত বছরের প্রান্ত হইতে এই স্বর আসতেছে, কত শত বছরের প্রান্ত, প্রান্ত মানে দূরে, প্রান্ত মানে শেষ, কত শত বছরের প্রান্ত। আমরা যদি দেখি যে সক্রেটিস অ্যারিস্টটল কত শত বছর, ঈসা আলাইহিস সালামের জন্মগ্রহণ হয়েছিল 2000 সালে, 2000 বছর আগে, 2020 বছর আগে, সে তারও আগে, তারও কত শত বছর আগে তাদের জন্ম, সে তখন থেকে এই জ্ঞানটা এসে যাচ্ছে, এবং তাদের স্বর তাদের কণ্ঠ কিন্তু আমরা এখানে শুনেছি, শুনছি কত অনেক শত শত বছর পরে। এসো এখানে, এসো এখানে, এসো, তার মানে বই এই যে এখানে সবাই আছে, এখানে সবার জ্ঞান আছে, এখানে আসতে বলছে, এখানে আসতে বলছে, লাইব্রেরিতে আসতে বলছে, এসো এখানে, এসো এখানে, আলোকের জন্ম সঙ্গীত গান হইতেছে, এখানে আলোকের জন্ম সঙ্গীত, এখানে আলো, এখানে কিসের গান হচ্ছে, এখানে আলোর গান হচ্ছে, যেখানে আলো জন্মগ্রহণ করে। ইয়েস, আমরা জানি যে আলো কোথায় জন্মে, আলো জন্মে জ্ঞান থেকে, আমাদের চারদিকে অন্ধকার হয়ে থাকে কেন, কারণ আমাদের জ্ঞান কম, আমরা যখন জ্ঞানী হব আমাদের ভিতরে যখন জ্ঞান থাকবে তখন আমরা দেখব আমাদের ভিতরটা আলোকিত, তখন বাইরের অন্ধকার কেউ মনে হবে যে বাইরের অন্ধকার থাকলে কি হবে, পৃথিবীটা আলোকিত। উনি কি বলছেন, এসো এখানে, এসো এখানে, আলোকের জন্ম সঙ্গীত গান হইতেছে। তার মানে এই লাইব্রেরিতে কি হচ্ছে, লাইব্রেরিতে সবসময় বলছে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ কাকে বলছে, ইয়েস, নিত্য নতুন জ্ঞান জন্ম জন্মগ্রহণ করছে, সেই জ্ঞানের যখনই জন্ম হচ্ছে তখনই যে জ্ঞানটা পেল সে কিন্তু বার্থডে বলছে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, জন্মসঙ্গীত হচ্ছে। অমৃতলোক, অমৃতলোক মানে হচ্ছে অমর পৃথিবী, অমর পৃথিবী বলতে আমরা বুঝি স্বর্গ, মানে যে পৃথিবী কখনো শেষ হবে না, যে জীবন কখনো শেষ হবে না, তাকে বলা হয় অমৃত লোক, অমর থেকে অমৃত, অমর থেকে অমৃত। অমৃত লোক প্রেম আবিষ্কার করিয়া, অমৃত লোক প্রেম মানে অমৃত লোক প্রেম বলতে বোঝায় অমর পৃথিবীর প্রেম। যেমন আমরা জানি যে আমরা এটি কিন্তু জেনে জেনেছি যে পৃথিবীটা হচ্ছে মায়া, পৃথিবীটা ভ্রম, পৃথিবীটা ছোট্ট একটা জায়গা, পৃথিবীতে আমরা এসেছি খুব কম সময়ের জন্য, এই সময়টাতে আমরা কি কি করে পৃথিবীর প্রেমে পড়ে যাই, পৃথিবীর মায়ায় পড়ে যাই, পৃথিবী রূপী এই প্রেমী প্রেমিকা কিন্তু আমাদেরকে আষ্ট্রে পৃষ্ঠে বেঁধে রাখে, এত বয়স্ক একজন প্রেমিকা, এত বৃদ্ধ একজন প্রেমিকা, এত বৃদ্ধ যুবতী এই প্রেমিকা, কিন্তু অনেক বয়সী এই প্রেমিকা কিন্তু আমাদের এই পৃথিবী, কিন্তু এই পৃথিবীর প্রেম কিন্তু আমরা ছাড়তে পারি না, কিন্তু যে কথা বলা হয়ে থাকে আমরা যদি জেনে থাকি যে আমাদের এই পৃথিবীর পরে একটি অমর পৃথিবী আছে, সেই অমর পৃথিবীর খোঁজ আমাদের দিয়েছেন নবী রাসুল
রবি রাসুল অলিয়া অলিয়ারা দিয়েছেন। তার মানে অমৃত লোকের প্রেম ওর সঙ্গে প্রেম করেছে কেউ কেউ, তারা কারা? নবী রাসুল আউলিয়ারা এই প্রেম করেছে। অমৃত লোক প্রেম আবিষ্কার করিয়া অমৃত লোকের প্রেম আবিষ্কার করেছে, তারা খুঁজে পেয়েছে অমৃত লোকের প্রেম। হেরা গুহায় বসে বসে ধ্যান করে করে এবং অন্যান্য মহাপুরুষেরা বিভিন্ন জায়গায় সাধনা করে মানুষের মানুষের হুকুম শুনে, এগুলো শুনে শুনে মানুষ কি করেছে, মানুষ আউলিয়া হয়েছে। এবং আউলিয়া হওয়ার পরে তাদের মধ্যে কি সৃষ্টি হয়েছে, আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি হয়েছে। এই যে অমৃত লোকের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কের যে জ্ঞান, এই জ্ঞানটা যে কোনোদিন আপনার চারিদিকে মানুষকে ডাক দিয়া বলিয়াছিলেন। এবং যখনই এই রাসুল, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারা যখনই এই সব এইগুলো জানতে পেরেছেন যে আল্লাহ তাদেরকে কিছু বলেছেন, তখন তারা কিন্তু আল্লাহর সেই বাণীটা, মহান আল্লাহ পাকের সেই বাণীটা কিন্তু আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আমাদের কাছে পৌঁছে দিয়ে উনি কি বলেছেন, উনি বলেছেন তোমরা সকলে অমৃতের পুত্র, বলেছেন তোমরা অমর স্রষ্টা আছে, আল্লাহ আছে, সেই আল্লাহর তোমরা সৃষ্টি, তোমরা আল্লাহর সৃষ্টি, অমৃতের সৃষ্টি, মানে যে কখনো মারা যাবে না, সেই অমর অমর স্রষ্টার সৃষ্টি তোমরা। তোমরা দিব্য ধামে বাস করিতেছ, তোমরা এখন বাস করিতেছ স্বর্গে, বাস করিতেছ সেই মহাপুরুষদের কণ্ঠে, সহস্র ভাষায় সহস্র বছরের মধ্য দিয়ে এই লাইব্রেরির মধ্যে দিয়ে প্রতিধ্বনিত হইয়াছে। তার মানে আমরা জানি যে আমাদের এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে অন্যান্য অলিয়া উলিয়া এবং আরো অনেক বিখ্যাত সমস্ত সাধকেরা, তাদের তারা কিন্তু জীবনে অনেক কিছু অর্জন করেছেন এবং অর্জন করেছেন তারা স্বর্গের বেহেস্তের, তারা জ্ঞান অর্জন করেছেন এবং সেই জ্ঞানগুলো তারা কিন্তু মানুষের ভাষায় প্রকাশ করেছেন এবং সেগুলো হাদিস হয়ে গেছে, সেগুলো কিতাব হয়ে গেছে এবং সেই কিতাবগুলো, সেই হাদিসের বইগুলো কিন্তু লাইব্রেরিতে সংরক্ষিত হয়ে আছে এবং সেগুলো কিন্তু আমরা এখনো পড়তে পারি। এই বঙ্গের, এই বঙ্গের তারপরে এখানে বলছে যে এই বঙ্গের বাংলাদেশ এবং কলকাতার কথা বলছে লেখক এখানে, যে এই বঙ্গের প্রান্ত হইতে, এই যে বাংলাদেশ এবং পৃথিবী, বাংলাদেশ এবং কলকাতাকে বাংলা, আমরা বাংলা ভাষায় কথা বলি, উনি আমাদের জ্ঞানের কথা বলছেন যে আমরা লাইব্রেরি পছন্দ করি না, আমরা বই পছন্দ করি না, আমরা বই পড়ি না, এই বঙ্গের প্রান্ত হইতে আমাদেরকে কিছুই বলিবার নাই। তার মানে এই কত জন কত কথা বলেছে, কত নবী রাসুল, গাউস কুতুব, ওনারা কত কথা বলেছেন, এই যে ওনারা এত কথা বলে গেলেন, এই যে কত বড় বড় দার্শনিক সক্রেটিস, কত বড় বড় লেখক শেক্সপিয়ার, এরা যে এত কথা বলে গেলেন, তাছাড়া এই কথাগুলো ওনারা এত কথা বলে গেল, আর আমরা বাঙালিরা এই বাংলাদেশে বসে থেকে কি কিছুই বলবো না, মানব সমাজকে ওনারা এত কিছু দিয়ে গেল আর আমাদেরকে কি কোনোই সংবাদ দিবার নাই, আমরা কি শুধু শুনেই যাব সংবাদ, আমরা কি কখনো সংবাদ দিতে পারবো না, জগতের একতান, জগতের একতান। তো আমরা আমরা পরবর্তী পর্বে এই পর্বটি শেষ করি, তো আমরা আশা করছি যে চতুর্থ পর্বে আমাদের শেষ হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, বৈশোর গুড লাক, এবং চতুর্থ পর্বে সবাই অবশ্যই সাক্ষাৎ হবে, দেখা হবে আশা করি। ফোর্থ এপিসোড, লাইব্রেরি প্রবন্ধ আলোচনা, ফোর্থ এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রবন্ধটি আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা এবং বিশ্লেষণ করছি। তো আমরা চতুর্থ পর্বে দেখছি প্রথমে জগতের একতান, জগতের একতান সঙ্গীতের মধ্যে, জগতের একতান সঙ্গীতের মধ্যে। তো অ্যাকচুয়ালি এখানে পড়তে আপনাদের একটু সমস্যা হতে পারে, কারণ আমি ব্র্যাকেটে কিন্তু অনুবাদগুলো দিয়ে দিয়েছি, অনুবাদ অর্থ মিনিং গুলো দিয়ে দিয়েছি। তো আপনারা যদি টেক্সটটা সামনে নিয়ে বসেন সেটা আপনাদের জন্য ভালো হবে। জগতের একতান মধ্যেই, জগতের একতান সঙ্গীতের মধ্যে বঙ্গদেশই কেবল নিস্তব্ধ হইয়া থাকিবে। তো লেখক কিন্তু আগে বলেছিলেন যে সক্রেটিস, শেক্সপিয়ার, আরো অনেক মহান ব্যক্তিরা কিন্তু তারা বই লিখে গেছেন, তারা অনেক কিছু করে গেছেন, সমস্ত তারা লাইব্রেরিতে রেখে গেছেন, কিন্তু বাংলাদেশের মানুষেরা, এই বাংলাদেশের মানুষেরা, এই বাংলা ভাষী জনগোষ্ঠী, তারা কি কিছুই রাখবে না, তাদের কি বলার মতো কিছুই নাই, তারা শুধু তাদের সংবাদ শুনেই যাবে, নিজেরা কোনো সংবাদ দিতে পারবে না,
তাহলে জগতের একতান সঙ্গীতের মধ্যে, মানে পৃথিবীর সবাই কিন্তু এই লাইব্রেরিতে এসে গান গাইতেছে, গান গাইতেছে বলে সবাই, পৃথিবীর সবাই কিন্তু তারা তাদের অবদান রেখে যাচ্ছে, তারা তাদের বইয়ের মাধ্যমে, তাদের লেখার মাধ্যমে অবদান রেখে যাচ্ছে, কিন্তু সবাই কথা বলছে এই লাইব্রেরির মাধ্যমে। শুধু বঙ্গদেশই, শুধুমাত্র বাংলাদেশ এবং কলকাতার এই বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী কেবল নিস্তব্ধ হইয়া থাকিবে? শুধুমাত্র আমরাই চুপচাপ থাকব, সবাই যা বলছে বলছে আমরা চুপচাপ থাকি, আমরা শুধু শুনি, আমরা শুধু নিউজ গুলো শুনি, এতে কি ঠিক হবে? হ্যাঁ, আমরা কিন্তু তাই করি, কারণ হচ্ছে আমরা দেখি যে আমাদের নিজস্ব শক্তি কিন্তু খুবই কম, আমরা বরং অন্যের জিনিসই বেশি পছন্দ করে থাকি। চায়না থেকে মোবাইল ফোন আসে, চায়না থেকে অমুক আসে তমুক আসে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষগুলো এগুলো ব্যবহার করি কিন্তু কখনো ভাবি না কেন আমরা এগুলো নিজেরা বানাই না। এরপরে আমরা দেখছি যে বুঝতে পারলাম যেখানে কি ঘটনা ঘটছে, আমরা দেখছি যে এটি কক্সবাজার সমুদ্র সৈকত, কক্সবাজার সমুদ্র সৈকতের যেখানে আমরা ঢেউগুলো দেখছি যে কক্সবাজার সমুদ্র সৈকতের ঢেউ কি হয়ে থাকে, আর আমরা জানি যে এটি কিন্তু বাংলাদেশের সমুদ্র, এটি বঙ্গভূমির সমুদ্র, কিন্তু বঙ্গভূমি বলতে এই যে বাংলাদেশ এবং কলকাতার যে সমুদ্র কিন্তু এই বঙ্গোপসাগরকেই বলা হয়ে থাকে। তো আমাদের এই সমুদ্রের কথাই এখন লেখক বলবেন, আমাদের পদ প্রান্তস্থিত, স্থিত মানে অবস্থিত, আর প্রান্ত মানে শেষ, পায়ের শেষে অবস্থিত, মানে আমার পায়ের, আমাদের পায়ের কাছে, আমরা যেখানে পা ফেলি এই পায়ের কাছের সমুদ্র কি আমাদেরকে কিছু বলে দিয়েছে না? এই সমুদ্র কি আমাদের কিছু বলছে না? এত বড় সমুদ্র কি আমাদের কোনো কথাই বলে না? আর যেগুলো আমরা মানুষকে বলতে পারি, শুধু কি আমরা সমুদ্রের গর্জন শুনতে পারবো? এরপর কবি বলছেন, এই যে আমরা দেখছি যে এটি কৈলাস শৃঙ্গ, এটি হচ্ছে হিমালয়ের একটি শৃঙ্গের নাম হচ্ছে কৈলাস শৃঙ্গ। তারপরে জানেন যে হিমালয় একটি পর্বতমালার নাম, আর এই পর্বতমালায় অসংখ্য পর্বত থাকে, এই পর্বতগুলোর মধ্যে একটির নাম হচ্ছে কৈলাস। এই যে এই কৈলাস পর্বতমালা, এই পর্বতের শৃঙ্গ থেকে কিন্তু একটি হিমবাহ, হিমবাহ বলতে বোঝায় এই যে বরফের বরফটা বয়ে আসে, এই যে এখান থেকে বয়ে আসে, বয়ে এসে গঙ্গোত্রী নামক হিমবাহ, হিমবাহের নাম হচ্ছে গঙ্গোত্রী, এবং এই গঙ্গোত্রী হিমবাহ থেকে এসে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। তো আমরা এই বিষয়টি জানি বা জানবো আরো, তো গঙ্গোত্রী হিমবাহ থেকে এই যে এখানে কিন্তু আমাদের যমুনা নদী, এই যে আমাদের গঙ্গা নদীটা কিন্তু গঙ্গা, এই গঙ্গোত্রী হিমবাহ গঙ্গা নদী হয়ে আসছে, এটি কিন্তু বাংলাদেশেও প্রবেশ করেছে, এটি সম্ভবত দিল্লির পাশ দিয়ে আসছে না আগ্রার পাশ দিয়ে এসেছে, আমি ঠিক জানি না। এরপরে দেখছি আমাদের আমাদের গঙ্গা কি হিমালয়ের, মানে পৃথিবীর সর্বোচ্চ পর্বত বলা হচ্ছে হিমালয়, হিমালয়ের কথা বলছে, হিমালয়ের শিখর হইতে, হিমালয়ের শিখর হইতে কৈলাসের কোন গান বহন করিয়া আনিতেছে না, কৈলাসের কোন গান বহন করিয়া আনিতেছে না? তার মানে আমরা কি, আমরা কি আমাদের বঙ্গোপসাগর থেকে কিছুই শিখি না, কিছুই শিখবো না? আমাদের গঙ্গা নদী যে হিমালয় থেকে কৈলাসের শৃঙ্গ থেকে যে আমাদের কাছে বয়ে চলে আসছে, সেও কি কোনো গান গাইতে গাইতে আসছে না? সেই গানটাও কি আমরা লিখতে পারি না? সেই গানটাও কি আমরা আমাদের লাইব্রেরিতে স্থাপন করতে পারি না? আমাদের মাথার উপর কি তবে অনন্ত নীলাকাশ নাই? শুধুমাত্র কি সক্রেটিসের মাথায় এই নীলাকাশ ছিল, নীল যে আকাশটি সেটি কি শুধু সক্রেটিসের মাথায় ছিল, সেটি কি শুধু অ্যারিস্টটল শেক্সপিয়ারের মাথায় ছিল, কার্ল মার্ক্সের মাথায় শুধু ছিল? আমাদের মাথায় কি কোনো নীলাকাশ নাই? তাহলে যদি নীলাকাশ থেকে থাকে, তাহলে নীলাকাশ কি আমাদের কিছুই শিক্ষা দেয় না? এই সাগর নদী কি আমাদের, পাহাড় কি আমাদের কিছুই শেখায় না? এই সাগর কি আমাদের কিছুই শেখায় না? তাহলে আমরা কেন চুপ আছি, আমরা কেন নিস্তব্ধ থাকি, আমরা কেন কথা বলতে চাই না, কেন আমরা লাইব্রেরিতে কোনো অবদান রাখি না, আমরা কেন বই লিখি না? এরপরে কবি দেখাচ্ছেন অনন্ত নক্ষত্র বিধি, অনন্ত নক্ষত্র বিধি, তার মানে নক্ষত্র, এই যে নক্ষত্র গুলোকে নক্ষত্র বলে আমরা আমরা জানি যে নক্ষত্র সবসময় থাকে, কিন্তু শুধুমাত্র রাত্রেই তাকে দেখা যায় এভাবে কিরণ দিতে, এভাবে আলো ছড়াতে। তো এই নক্ষত্র গুলো কিন্তু চিরজ্যোতির্ময়ী, চিরজ্যোতির্ময়ী বিষয়টা আমি বুঝিয়ে দিই, চিরজ্যোতির্ময়ী মানে সবসময় যে আলো দেয়, জ্যোতি মানে আলো, চির মানে সবসময়, জ্যোতির্ময় সবসময় যে আলো দেয় তাকে বলে চিরজ্যোতির্ময়ী। তাহলে আমরা দেখছি যে এই নক্ষত্রগুলো চিরজ্যোতির্ময়ী। তাহলে আমরা এখন পড়ছি যে উনি ঈশ্বরে কি বলতেছেন, উনি বলছেন সেখান হইতে মানে লাইব্রেরি হতে অনন্তকালের, অনন্তকালের
অনন্তকাল তো বুঝতে পারছি আমরা, যে স্বর্গের যে সময়টা থাকে, যে সময়টা কখনো শেষ হবে না, অথবা আমাদের পরে যে সময়গুলো আসবে, যে সময়টাতে আমরা থাকবো না, সেই জ্যোতির্ময়ী চিরজ্যোতির্ময়ী নক্ষত্রলিপি কি কেহ মুছিয়া ফেলিয়াছেন? নক্ষত্রলিপি কি কেহ মুছিয়া ফেলিয়াছে? তার মানে আমাদের এই যে লাইব্রেরির কথা পড়ছে এখানে, যে লাইব্রেরিতে সবাই লিখছে কিন্তু আমরা কেন লিখছি না, তাহলে আমাদের এই লাইব্রেরি থেকে কি আমাদের এই যে চিরজ্যোতির্ময়ী যে নক্ষত্রলিপি, এটা কি কেউ মুছে ফেলছে? নক্ষত্রলিপি বলতে এখানে ভাগ্যের কথা বলা হচ্ছে। আমরা জানি যে নক্ষত্র দেখে দেখে কিন্তু ভাগ্যের কথা বলা হয়, যে শনির অবস্থান এখানে, মঙ্গলের অবস্থান এখানে, এখানে কেতকী অবস্থান করছে, সব বিভিন্ন কথাবার্তা বলা বলা হয়। তার মানে নক্ষত্রলিপি মানে আমাদের ভাগ্য লিপিতে কি কোথাওই লেখা নাই, সবকিছু কি মুছে দেওয়া হয়েছে, যে আমরা কখনো কিছু লিখতে পারবো না, আমাদের ভাগ্যে কি সিল মেরে দেওয়া হয়েছে, আমরা লিখবো না, শুধু আমরা পড়বো, আমরা শুধু বলবো না, শুধু আমরা শুনবো, এটাই বলছে? নাকি শুধুমাত্র আমরা পত্রিকায় আমরা বই পুস্তক লেখা শিখবো না, আমরা কখনো জ্ঞান গরিমার কথা লিখবো না, পত্রিকায় মাঝে মাঝে দু একটা চিঠি কলাম চিঠি লিখবো, একটি কলাম লিখবো, মাঝে মাঝে আমাদের দু একটি মন্তব্য লিখবো, এটুকু লিখেই মনে করব হ্যাঁ আমরা বাংলাদেশিরা, আমরা বঙ্গবাসীরা অনেক জ্ঞানী, আমাদের অনেক জ্ঞানের প্রকাশ ঘটেছে, পত্রিকায় এটি প্রকাশ হয়েছে, ইংরেজি পত্রিকায় প্রকাশ হয়েছে, বাংলা পত্রিকায় প্রকাশিত হয়েছে, দেশ বিদেশ হইতে অতীত বর্তমান হইতে, দেশ বিদেশ হইতে অতীত বর্তমান হইতে প্রতিদিন আমাদের কাছে মানব জাতির পত্র আসিতেছে। আমরা জানি যে লাইব্রেরিতে, এবং আমরা যখন বই পড়ি, পুস্তক পড়ি, আমরা যখন পত্রিকা পড়ি, তখন দেখি যে দেশ বিদেশে আমরা অনেক নিউজ পাই, কোথায় কোন দূর হিমাচলে, কোথায় আসমুদ্র হিমাচল, কোথায় সেই আমেরিকা, কোথায় রাশিয়া, কোথায় কে কি করছে, সমস্ত কিছু আমরা জানতে পারি। এবং আমরা জানতে পারি যে সেই প্রাগৈতিহাসিক কালে তিব্বতের লোকেরা কি করেছে, কোথায় মায়া সভ্যতার লোকেরা কি করেছে, কোথায় মেক্সিকোর লোকেরা কি করেছে, এগুলো আমরা জানতে পারি। এগুলো আমাদের প্রতিদিন আমাদের কাছে এই সমস্ত চিঠিগুলো আছে, আমরা এগুলো জানি যে কি কি ঘটনা ঘটছে। আর এই চিঠিগুলো আমরা ঠিকই পাই, কবি এখানে বলছেন, লেখক এখানে বলছেন যে আমরা কিন্তু তাদের চিঠি পাচ্ছি, আর আমরা কি তাদের চিঠির উত্তর দেব না? আমরা কি চিঠির উত্তর দিতে শুধুমাত্র চটি চটি ইংরেজি খবরের কাগজ লিখব, ইংরেজির খবরের কাগজে আমরা কয়েকটা খবর লিখলাম এবং কিছু মন্তব্য লিখলাম যে ইহা ভালো নয়, ইহা ভালো, ইহা করিতে হইবে, ইহা করা যাইবে না, তো এইভাবে লিখিয়াই কি আমরা আমাদের দেখাবো যে হ্যাঁ আমরা অনেক জ্ঞানী হয়েছি, আমাদের অনেক বুদ্ধি হয়েছে? এরপরে কবি বলছেন পটের কথা, পট, আমরা কি পট বুঝি? পট বলতে বোঝায় ক্যানভাস, বোঝায় ক্যানভাস, ক্যানভাস বা পট হচ্ছে সেটাকে বলা হয় যেখানে রং তুলি দিয়ে ছবি আঁকা হয়, সেই কাপড়কে বা সেই কাগজকে বলা হয় ক্যানভাস। তো এটি হচ্ছে সেই ক্যানভাস বা পট, বাংলায় বলা হয় পট, ইংরেজিতে বলা হয় ক্যানভাস, যেহেতু পরবর্তীতে এই কথাটি আসবে, এই জন্য কিন্তু আমি ক্যানভাসটা আপনাদেরকে আগেই দেখিয়ে নিলাম, এটিকে বলা হয় ক্যানভাস। এখানে আমরা দেখছি খুব সুন্দর একটি ছবি আঁকা হয়েছে একটি পটের উপরে বা ক্যানভাসের উপরে, আর এটিকে বলা হয় খোদাই করা। আপনারা জানেন যে এটি কোন গাছের উপরে লেখা হয়েছে, এই যে গাছের উপরে দেখেন খোদাই করে লেখা হয়েছে, খোদাই করে লেখা হয়েছে ফর এভার, তো কারোর নামও কিন্তু আমরা খোদাই করে লেখি। আমি ছোটবেলায় এই কাজটি পছন্দ করতাম, খোদাই করে নিজের নাম লিখতে পছন্দ করতাম, তো যা হোক এখনো কেউ কেউ হয়তো পছন্দ করবে। তো এই যে খোদাই করে লেখা, এটি আমরা কিন্তু একটু পরেই পাবো, আর এই যে পট পাবো সব বিষয়টি আমরা একটু দেখে নিলাম, বুঝে নিলাম। এখানে যদি বলা হচ্ছে সকল দেশ, সকল দেশ মানে সমস্ত দেশ, পৃথিবীতে অনেক দেশ আছে, এই সকল দেশ অসীম কালের পটে নিজের নাম খুদিতেছে। তো এখানে কিন্তু খুব মজার কথাটি, সেটি হচ্ছে যে অসীম কাল বলতে বোঝাচ্ছে সময় কি শেষ হয়ে গেছে, সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে না, সেই অনাদিকাল থেকে অনেক আগে থেকে সময় শুরু হয়েছে, সেই সময় থেকে এখনো কিন্তু সময় আছে, এই সময়ের মাঝখান থেকে আমরা কিন্তু সময়ের পেটের মধ্যে ঢুকে যাব, সময় আমাদেরকে খেয়ে ফেলবে, কিন্তু সময় কিন্তু ঠিকই টিকে থাকবে। এই সময় যখন খেয়ে ফেলবে, তার আগে অনেকেই যে কাজটা করছে, নিজের নাম, নিজের নাম এই সময়ের পটে মানে সময়ের সেই যে ক্যানভাসে, সে কিন্তু তার নিজের নাম লিখছে। কি কি নাম লিখছে? শেক্সপিয়ার, সক্রেটিস, রবীন্দ্রনাথ ঠাকুর, এইভাবে সবাই নাম লিখছে।
কিন্তু আমরা কি লিখতে পারছি সেই নামগুলো? আমরা কিন্তু সেই নামগুলো লিখতে পারছি না, সেটাই বলছে নাম খুদিতেছে। যে খুদিতেছে মানে খোদাই করিতেছে, আর ক্যানভাসে মানে হচ্ছে পটে মানে ক্যানভাসে, আর সময়ের বলতে বুঝে অসীম কাল বলতে কি হচ্ছে অসীম সময়ের, অসীম সময়ের। তার মানে আমরা কিন্তু জানি যে সক্রেটিস কিন্তু সময়ের গর্ভে চলে গেছে, কিন্তু সক্রেটিসের লেখা, সক্রেটিসের ধ্যান ধারণা জ্ঞান গরিমা কিন্তু এখনো পৃথিবীতে টিকে আছে। তো এরপরে আমরা যেটা দেখছি, বাঙালির নাম কি কেবল দরখাস্তের দ্বিতীয় পাতেই লেখা থাকিবে? এখানে কিন্তু লেখক আয়রনি করেছেন, উনি আমাদেরকে বিদ্রুপ করেছেন, আমাদেরকে নিয়ে উনি বিদ্রুপ করেছেন, আমাদেরকে উনি লজ্জা দেওয়ার চেষ্টা করেছেন, যাতে আমাদের মধ্যে এই বোধ হয় যে আমাদের বই পড়া দরকার, আমাদের লাইব্রেরি থাকা দরকার, আমাদের জ্ঞান থাকা দরকার, আমাদের বই শুধুমাত্র চাকরির জন্য, পাশ করার জন্য বই পড়া না, বইয়ের জন্য বই পড়তে হবে, জ্ঞানের জন্য বই পড়তে হবে, এটি কিন্তু লেখক আমাদের বলতে যাচ্ছেন। তাহলে উনি বলছেন কি, যে বাঙালি কিন্তু লেখা টেখা কিচ্ছু লেখে না, বাংলা লেখা বাঙালি কি লিখবে না কোনো কিছু, বাঙালির কোনো বই থাকবে না, তাদের কোনো ধ্যান ধারণা জ্ঞান গরিমা নাই, তাহলে বাঙালির নাম কি কেবল দরখাস্তের দ্বিতীয় পাতেই লেখা থাকিবে? উনি যেটি বলে যাচ্ছেন যে তার মানে কি লেখা বলতে শুধু আমরা ওইটুকুই লেখা শিখবো যে আমি আপনার বাধ্যানুগত জনাব, আমার তো অমুক হয়েছে, আমার এটি লাগবে, আমার একদিনের ছুটি লাগবে, আপনি আমাকে ছুটি দেন, আপনার একান্ত বাধ্যানুগত মির্জা সুলতান মাহমুদ স্বপন, শুধু এটুকুই লিখবো আমি, শুধু এটুকু লেখার জন্যই কি আমার এত জ্ঞান গরিমা, এত পড়াশোনা, শুধু এটুকু করার জন্য? কবি আমাদেরকে এখানে ধিক্কার দিয়েছেন, আমাদেরকে বিদ্রুপ করেছেন। হ্যাঁ, আমরা জানি যে আমরা অনেকেই আছি যারা অনেক পড়াশোনা করেছি, অনেক পড়াশোনা করে অনেক শিক্ষিত হয়েছি, অনেক জ্ঞানী গুণী হয়েছি, শিক্ষিত হওয়ার পরে আমরা পড়াশোনা সব বন্ধ করে দিয়েছি, আমাদের এত পড়াশোনা করলাম আমরা, আর এখন আমরা কি করি, আমাদের কোনো পড়াশোনায় নাই, নাই কোনো বই পুস্তক কাছাকাছি। আমাদের পড়ার মধ্যে দুটি জিনিস আমরা পড়ি, একটি হচ্ছে পত্রিকা, আর একটি হচ্ছে টিভির নিচে যে স্ক্রলটা লেখা থাকে সেই স্ক্রল পড়ি, আর কিছুই আমাদের পড়ার নাই। বড় দুর্ভাগ্য, জড় অদৃষ্টের, জড় অদৃষ্টের। তো এখানে যেটি বলছেন উনি যে জড় অদৃষ্ট, অদৃষ্ট বলতে বোঝায় হচ্ছে ভবিষ্যতের বা ভাগ্যের ভালো মন্দ, জড় অদৃষ্ট। অদৃষ্ট তো আমাদের মতো জীব না, ভাগ্যের ভালো মন্দ তো আমাদের মতো আত্মা নাই, এই জড়ের সাথে আমাদের যে সংগ্রাম, জড় অদৃষ্টের সাথে মানবাত্মার যে সংগ্রাম, মানুষের তো আত্মা আছে, মানুষ তো জীবন্ত, এই যে সংগ্রাম চলিতেছে, মানে মানুষ কিন্তু সবসময় চেষ্টা করছে ভাগ্যকে অতিক্রম করার জন্য, মানুষ চেষ্টা করছে ভাগ্যকে অতিক্রম করে নিজেকে এগিয়ে নেওয়ার জন্য, নিজের সমৃদ্ধ করার জন্য, নিজেকে আরো বেগবান করার জন্য। কিন্তু আমরা যদি সেই চেষ্টাটা না করে সৈনিকদিগকে আহ্বান করিয়া পৃথিবীর দিকে দিকে শঙ্খধ্বনি বাজিয়া উঠিয়াছে, তার মানে পৃথিবীর সবাই ডেভেলপমেন্ট চাচ্ছে, সবাই চাচ্ছে যে না, এই ভাগ্যের হাতে আমাদেরকে ছেড়ে দেওয়া যাবে না, আমরা ভাগ্যকে নিয়ন্ত্রণ করব, ভাগ্য কেন আমাদেরকে নিয়ন্ত্রণ করবে? কিন্তু আমরা যেটি করছি সেটি হচ্ছে পুরোপুরি আমরা নিজেদেরকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছি, ভবিষ্যতে কি হবে না হবে সেটা শুধু ভাগ্য জানে, আমি জানি না। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে কবি এখানে যেটি বলতে চাচ্ছেন যে পৃথিবীর সবাই সৈনিকের মতো, সবাই সবাই সৈনিকের মতো শঙ্খধ্বনি শুনিয়া কিন্তু তারা গর্জে উঠছে, তারা যুদ্ধ করছে কার বিরুদ্ধে? ভাগ্য নামের ভবিষ্যৎ অদৃষ্টের বিরুদ্ধে, যাকে দেখা যায় না। আমরা কি কেবল আমাদের উঠোনের মাচার উপরকার লাউ কুমড়া নিয়ে মকদ্দমা করে থাকিব? যেখানে পৃথিবী অদৃষ্টের বিরুদ্ধে যুদ্ধ করছে সেখানে আমরা কি করছি, আমরা কি করছি, আমরা আমার চাচাতো ভাই কি আমার আপন ভাইয়ের বাড়িতে বা ঘরের সামনে সে লাউ গাছ লাগিয়েছে, সেই লাউ গাছের লাউ খেয়েছে কেউ, এই নিয়ে আমরা ঝগড়া করছি, আমরা তার বিরুদ্ধে কেস লাগিয়ে দিচ্ছি এবং আমরা সেগুলো নিয়ে মামলাবাজি করছি। তার মানে আমাদের মন কত ছোট। বেগম রোকেয়া কি বলছেন? বেগম রোকেয়া বলছেন কেউ দেখছে যে বাংলা পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত, আর কেউ দেখছে একটি বালিশের ওয়ারের দৈর্ঘ্য কত। তো এই যে এই পার্থক্যটা আমাদের সাথে, এই পার্থক্যটা কিন্তু এখানে কবি দেখিয়েছেন যে আমাদের দুর্ভাগ্য কত, যে সামান্য লাউ নিয়ে আমরা ঝগড়া নিয়ে ব্যস্ত আছি, আমরা এই সমস্ত বিষয় মাথায় আনি না।
লাউ কুমড়া, ইয়েস লাউ কুমড়া খুবই প্রিয় সবজি আমাদের, লাউ সুপ্রিয়, লাউয়ের পাতাটা কিন্তু আরো আকর্ষণীয়। এরপর আমরা দেখছি কুমড়া দেখছি, এরপরে দেখছি মিষ্টি কুমড়া, ওয়াও অসাধারণ চেহারা, সুন্দর চেহারা মিষ্টি কুমড়াটি। বহু বছর নীরব থাকিয়া, বহু বছর মানে অনেক বছর চুপ থেকেছিল, বঙ্গদেশের প্রাণ ভরিয়া উঠিয়াছে। অনেকক্ষণ চুপ থাকলে কিন্তু আমাদের বুকটা হাহাকার করে, কখন কথা বলবো, কখন কথা বলবো, আমার তো বুকটা আটকে আসছে, আমার তো পেটটা ফুলে যাচ্ছে, কথা বলতে পারছি না। তাহাকে আপনার ভাষায় একবার আপনার কথাটি বলে দাও। তার মানে আমাদের পেট ফুলে গেছে, এই বঙ্গ বহু বছর যাবত আমরা চুপচাপ আছি, এই চুপচাপ থাকা অবস্থা থেকে বের হতে হবে। নিজের কথাটা বলতে দাও, নিজের কথাটা বলো, বাঙালি কণ্ঠের সহিত মিলিয়া বিশ্ব সঙ্গীত আরো মধুরতর হইয়া উঠিবে, বাঙালি কণ্ঠের সহিত মিলিয়া। তার মানে বিশ্বের সঙ্গীত আছে, আমরা যখন সমবেত সঙ্গীতে গান গাই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তো এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি যখন বলছি, তখন কিন্তু সুরটা শুনতে ভালো লাগে। তো এর মধ্যে যদি কেউ মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে, তাকে দেখলে কেমন লাগবে? তাকে দেখতে অস্বাভাবিক লাগবে লাগবে এবং এটি সুন্দর লাগবে না, বরং সেও যদি গেয়ে ওঠে এবং কবি বলছেন বাঙালি এবং বাংলাদেশিদেরকে বলছেন যে তুমিও এই বিশ্বের সমস্ত মানুষের সাথে, সমস্ত মানুষ যারা জ্ঞান গরিমায় এগিয়ে গেছে, যারা বই পড়ছে বই লিখছে, এদের সাথে আমরা বাঙালিরাও যেন বই পড়ি, বই গিয়ে বই আমরা যেন লিখি, এবং আমরাও যেন তাদের সাথে সুর মিলাই, এবং সুর মিলে যদি যেন আমাদের মুখ যেন বন্ধ না থাকে, আমাদের যেন কণ্ঠধ্বনি হয়, এবং কণ্ঠের ধ্বনিতে এই গানটি, এই বিশ্ব সঙ্গীতটি আরো সুন্দর হয়ে যাবে, এবং সুন্দর হয়ে সেটি আরো আকর্ষণীয় হবে। আকর্ষণীয় হবে মানে যদি কেউ কথা কেউ গান বন্ধ করে, সেটি কিন্তু শুনতে ভালো লাগবে না, বরং সবাই মিলে গান গাইলে ভালো লাগবে। যেমন উই শ্যাল ওভার কাম, উই শ্যাল ওভার কাম, উই শ্যাল ওভার কাম সাম ডে, ও ডিপ ইন মাই হার্ট আই ডু বিলিভ উই শ্যাল ওভার কাম সাম ডে। ওকে, তো কোয়ালিটি ম্যান একটি ইউটিউব চ্যানেল, অবশ্যই তো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটি, কারণ এটি আপনাদের চ্যানেল, সবসময় আপনাদের কথাই এটি এই চ্যানেলটি ভাবে, এবং আপনারা যেটি জানেন না সেটি কিন্তু আমরা জানি, এবং হোয়াইট বোর্ড একটি ফেসবুক পেজ, এই পেজটি কিন্তু আপনারা অবশ্যই লাইক করবেন, আপনাদের গার্ডিয়ানদেরকে বলে রাখবেন এটিকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখে এবং লাইক করে রাখবে, সো দ্যাট আপনার প্রয়োজনীয় যে কোনো জিনিস যখনই আপলোড দেওয়া হবে সেটি কিন্তু নোটিফিকেশন বারে চলে যাবে এবং আপনারা জানতে পারবেন, এবং আপনারা উপকৃত হবেন বেশি আমাদের চাইতে। উইশ অল গুড লাক।